আমি দীর্ঘ বারো বছর ধরে ছেলে মেয়েদের পড়াচ্ছি পড়াচ্ছি বলা ভুল ওদের সাথে পড়ছি নয় নয় করে সাত আটশো ছেলেমেয়েদের সঙ্গে আমি এই সূত্রে গাঁথা সকলের মুখ হয়তো আজ মনে পড়ে না কিন্তু অধিকাংশের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো আমি চাইনি ওদের শিক্ষক হতে ওদের এই একজন সহপাঠী হতে চেয়েছি কত স্মৃতি যে আছে আমার প্রথম ছাত্রী আজ আমাকে ছাপিয়ে গেছে এটা খুব গর্বের একটা ঘটনা প্রত্যেক শিক্ষকের কাছে সেটা ছিল দু সাল আমি সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছি তখনই সংসারের হাল ধরতে টিউশনে শুরু করি খুব বুদ্ধিমত্তি এক ছাত্রী পেয়ে পড়ানোর উৎসাহ বেড়ে গেল ধীরে ধীরে ওই ছাত্রীর গুণেই আমার সৌরভ অল্প অল্প ছড়াতে শুরু করলো বাড়তে লাগলো আমার ছাত্রছাত্রীর সংখ্যা ওদের নিয়ে আমার একটা আলাদা জগৎ তৈরি হলো পড়ানো ছাড়াও কবিতা আবৃতি খেলাধুলো সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুতে ওদের উৎসাহ দিতে চেষ্টা করেছি সরস্বতী পুজোর দিনগুলো তো কোনো দিন ভুলতে পারবো না আমি প্রথম মাইক্রোফোন হাতে তুলেছিলাম এই পুজোর অনুষ্ঠানে আমার প্রথম সমালোচক ও প্রশংসক ছিল আমার ছাত্রছাত্রীরাই অনুষ্ঠান চলাকালীন ওদের দৃষ্টি দিয়েই বোঝার চেষ্টা করতাম আমার পারফরম্যান্স অনুষ্ঠান ফুরলে টিউশনের দু চার দিন অনুষ্ঠানের আলোচনায় কেটে যেত এই সরস্বতী পুজোতেই আমার প্রথম কাব্যগ্রন্থটি লেখা হয়েছিল সোনালী অতীত সে প্রসঙ্গ অন্য আলোচনার এখন ছাত্রধারা এই ধারার আরেকটি আনন্দময় দিক বনভোজন আমাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে একটা নদী কুমারী দারুণ প্রাকৃতিক পরিবেশ নদীটির জল শীতে কমে যেত বেরিয়ে আসতো বালু উদ্যান চারদিকে গাছপালা জঙ্গলের সবুজ একটি মেশিন ঘর একলা বিকল নদী ধারে আমরা ওই ঘরটির পাশে একদিনের ছন্ন ছাড়া সংসার পারতাম নদীতে পৌঁছেই আমরা ওই মেশিন ঘরটার সামনে দুটো পাথরের উনুন বানাতাম ছেলের দল সবসময় চাইত বক্স বাজুক গানের প্রতি চিরদিনেই আমার দুর্বলতা টিউশনের সেই প্রথম দিকে সিনেমার বাজার চলিত গানেই বেশি ভালো লাগতো সেটা বয়সের কারণে হতে পারে অথবা মেধাবী গানের সান্নিধ্য সেভাবে না পাওয়ার কারণে ছেলেরা যখন আবদার করত স্যার বক্সের বায়না দেন তখন মনে মনে আনন্দই পেতাম মুখে বলতাম সে কিরে ফালতু ফালতু অতগুলো টাকা নষ্ট করবি এর চেয়ে ওই টাকায় নতুন একটা খাওয়ার মেনু হয়ে যাবে আসলে শিক্ষকের একটা ছদ্ম গাম্ভীর্য থাকা দরকার সেটা ছাত্রছাত্রীদের পক্ষে কিংবা শিক্ষা প্রদানের পক্ষে প্রয়োজনীয় না হলেও অভিভাবকদের সন্তুষ্ট করার পক্ষে অত্যন্ত উপকারী মনে মনে চাইতাম ছেলেরা আরেকটু জোরাজুরি করুক এভাবেই প্রতিবার নিতান্তই আমার অনিচ্ছে সত্ত্বেও পিকনিকে গান বাজত আমি শিক্ষক ওদের থেকে আমার সব বিষয়ে একটু বেশি অভিজ্ঞতা থাকা উচিত আমি ছদ্ম উপদেশ দানে ওদের তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতাম টিউশনের চেয়ে এই পিকনিকের দিনগুলিতে এই বুঝিয়ে দেওয়ার পরিমাণটা একটু বেশিই হয়ে যেত সেদিন তো আমি ওদের সর্বে সর্বা আমার উপর নির্ভর করেই তো ওরা এত বড় একটা মুক্তির স্বাদ গ্রহণের ছাড়পত্র পেয়েছে আমি যে সত্যি যোগ্য লোক সেটা ওদের মুখ থেকেই তো ওদের অভিভাবকেরা জানবে কিন্তু আমি যে আলালের ঘরের দুলাল অকর্মণ্যের ঠেঁকি সেটাকে আর বেশিক্ষণ চাপা রাখা যায় প্রতিবার উনুন জ্বালানো ছিল এক যুদ্ধ খোলা হওয়ার মুখে কাঁচা অগ্নি সংযোগ। আর যায় কোথা ধোঁয়ায় প্রাণ যায় যায় ছাত্রছাত্রীরা চিৎকার করে স্যার কিছুটা করুন আমি মনে মনে প্রবাদ গণি জীবনে তো উনুনের কাছে যাইনি চাকুরি খেয়েছি কখনো ওই ধুম্র মুখে জোরে জোরে ফুফু করি কিছুটা চোখের জলে কিছুটা মুখের চলে যেটুকু আগুন ছিল তাও নিবে যায় ছাত্রছাত্রীরা দূর থেকে দাঁড়িয়ে আমার গলদ অবস্থা দেখে হাসতে থাকে মাস্টারমশাইকে কানতে দেখে ওদের তো পুলক লাগারই কথা পিকনিকের নদী থেকে আমাদের বাড়ি প্রায় দু কিলোমিটারের মতো পথ মেয়েদের জন্য টেম্পু বা ছোট গাড়ি করে দেওয়া হতো ছেলেদের সাথে আমি হেঁটে বা সাইকেলে করেই বেশিরভাগ সময় ওখানে গেছি উনুন একবার ধরে গেলে রান্না বসিয়ে দিয়ে আমি একবারের জন্য বাড়ি আসতাম নদীর জলে স্নান করলে আমার ঠান্ডা লেগে যায় তাই বাড়ি এসে পুকুরে স্নান সেরে নিতাম এটা কারণ হলেও একমাত্র কারণ নয় আমি জানতাম আমার উপস্থিতিতে ছেলেমেয়েরা মেয়েরা মন খুলে পিকনিকের মজা নিতে পারছে না হয়তো আরও একটু জোরে বক্সটা চালাতে পারছে না কিংবা দুম করে লাফিয়ে পড়তে পারছে না নদীর জলে অথবা দু চারটে খিস্তি মুখের ঠিক কাজটায় এসে উসখুস করছে ওদের সুযোগ দিতেই আমি এক আধ ঘন্টার জন্য বাড়ি চলে আসতাম যখন ফিরে যেতাম ওরা রান্নার কাজটা অনেকটাই এগিয়ে নিয়ে যেত কিন্তু বক্সটা ততক্ষণে থকে যাওয়া কুকুর বাচ্চার মতো কাঁই কাঁই করতো বুঝতে পারতাম আমার অনুপস্থিতিতে ওর যাবতীয় শক্তি ওরা কেড়ে নিয়েছে ঠিক সেই সময় একবার পিকনিকে সুবোধ নামে একটি ছেলে এসে জানালো স্যার ক্ষিতীশ বিড়ি খেয়েছে আমি প্রচণ্ড রাগের ভঙ্গি করে বললাম বিড়ি খেয়েছে এত বড়ো সাহস কোথায়ও মেরে হারামজাদার হাড় গুঁড়ো করে দেব ততক্ষণে আমি দেখে নিয়েছি ক্ষিতীশ আমাদের থেকে অনেকটা দূরে আছে সুবোধ উৎসাহের সাথে বলল ডেকে আনবো স্যার ওকে আমি রাগের মুদ্রাটি এঁকে রেখে বললাম না থাক ওকে আমি ঠিক সময়ে দেখে নেব সুবোধ ঠিক সময়টির জন্য কর গুনতে শুরু করলো আমি চাইছিলাম সুবোধ ব্যাপারটা যেন ভুলে যায় পিকনিকে যারা আসে সবাই তো এক পেট খাবার আর নদীর সৌন্দর্য দেখতে আসে না কেউ একদিন বাড়ির লোকের রাগী অনুশাসনপ্রিয় প্রিয় মুখগুলোকে একদিন অন্তত দেখতে হবে না ভেবে যেমন আসে কেউ তেমনি আসে প্রিয় বন্ধুটির সাথে অপাঠ্য আলোচনা করার সুযোগটি গ্রহণ করতেও তাদের মধ্যে কেউ যদি একদিন ধোঁয়ার বঙ্কিম উড্ডয়ন দেখে মুক্তির আনন্দ নিতে চায় তাকে আমার বকা দিতে মন চাইছিল না আমি চাইছিলাম সুবোধ যেন ব্যাপারটা ভুলে যায় কিন্তু সুবোধের যে এই ঘটনাটাই বেশি করে মনে ধরে থাকার তা পরে টের পেলাম আসলে সুবোধ হলো সেই ছেলে যে ক্লাসে পড়া না পড়ার জন্য সবচেয়ে বেশি বকা খায় ক্ষিতীশের মতো ক্লাসের গুডবয়রা সুবোধদের বকা খাওয়াটা বেশ উপভোগ করে আজ তাই সুবোধের সুযোগ বছরে একবার এ সুযোগ কি কেউ কখনো মিস করে রান্না শেষে সকলে যখন খেতে বসেছে সুবোধ ও সৌরভ পরিবেশন করছিল মাংস পড়ে গেছে সকলের পাতে একখণ্ড আমি মুখেও নিয়েছি খুব ঝাল সেই সময় ঝালটা ঝাড়লো সুবোধ স্যার আপনি ক্ষিতীশকে বিড়ি খাওয়া নিয়ে কি বলবে বলেছিলেন কখন বলবেন এ সময় বলুন ও এখন সামনে আছে এখানে সুবোধকে নিয়ে একটু বলে নেওয়া যাক সুবোধেরা হলো সেই শ্রেণীর ছাত্র যারা বইয়ের কালো অক্ষরের থেকে তার ভিতরের বিমূর্ত ধারণাটি কোনো মতেই নিজের কল্পনায় ধরতে পারে না এই জন্য বেশিরভাগ সময় শিক্ষক অভিভাবক এমনকি সহপাঠীরাও ওদের গর্থব নামক প্রাণীটির সঙ্গে তুলনা করে রসতৃপ্তি ঘটায় সুবোধ যখন আমার টিউশনে ভর্তি হলো তার আগেই অন্যান্য শিক্ষক ওকে একটি স্ট্যাম্প দিয়ে দিয়েছিল গরু পাস করলেও সুবোধ পাস করবে না জানি না সুবোধের মতো ছেলেদের জন্য সঠিক শিক্ষা পদ্ধতি কি। আমার যা মনে হয়েছিল আমি তাই করেছিলাম প্রথম দিনেই বলেছিলাম তুমি পারবে যারা বলে তুমি পারবে না তারা ভুল এটা আমি জানি এবার তুমি প্রমাণ করবে এরপর প্রতিদিন টিউশনে ওকে আমি অধিক গুরুত্ব দিতে শুরু করি ওকে পড়া নিয়ে বিশেষ কিছুই বলতাম না কিন্তু অনুষ্ঠান পিকনিক কিংবা আগামীকাল কোন বিষয়টি পড়ব সে ব্যাপারে ওর পরামর্শ নিতাম ধীরে ধীরে ওর আত্মবিশ্বাস ফিরে আসতে থাকে একদিন হঠাৎ শুনলাম সুবোধ অন্য শিক্ষকের ছাত্রের সঙ্গে খুব ঝগড়া করেছে মারামারি হওয়ার উপক্রম আমি ওকে ডেকে বললাম কেন ও এমন করেছে ও বলল স্যার ও আপনার সম্পর্কে খারাপ কথা বলছিল তাই সুবোধ ধীরে ধীরে আমাকে ভালোবাসতে শুরু করে কোনো অনুষ্ঠানে কোনো ভালো জিনিস পেলে ও আমার জন্য সেটার ভাগ নিয়ে আসবেই তা বোঁদেও হতে পারে ফুলও হতে পারে বাবা যখন অসুস্থ ছিল সুবোধ ওদের গরুর দুধ পর্যন্ত খাইয়েছে সেই সুবোধ সেকেন্ড ডিভিশনে পাশ করে গেল সেবার আরও অনেকে পাশ করেছিল বাকিরা মিষ্টি এনে খাইয়েছিল সুবোধও খাইয়েছিল তবে একবার নয় তিনবার আমি সুবোধকে বললাম এবার তাহলে একটা নাটকে পাঠ করো ও বলল করবো কিন্তু স্যার যেন ডায়ালগ বলতে না হয় নয়নতারা ছিল আমাদের টিউশন এক ছাত্রী অত্যন্ত বুদ্ধিমতী হাতের লেখা ছিল মুক্তর মতো আমার অসংখ্য কবিতার অনুলিপি নয়নতারা করে দিয়েছে ওদের পুরো গ্রুপটাই ছিল মেধাবী আমি চিরদিন ভেবে এসেছি শিক্ষক ছাত্রছাত্রীদের উজ্জ্বল করে তোলে না ছাত্রছাত্রীরাই শিক্ষকদের উজ্জ্বল করে তোলে সেটা নয়নতারাদের গ্রুপটা সত্যি প্রমাণ করেছিল ওদের সঙ্গে আমার সম্পর্কটা নির্দিষ্ট সূত্রে বাঁধা ছিল না বৈষ্ণব পদাবলিতে যে পঞ্চরসির কথা বলা হয় তাও যথেষ্ট নয় শিক্ষক ও ছাত্রছাত্রীদের সম্পর্ক ব্যাখ্যায় পুজো আমাদের টিউশন অন্যান্যদের মতোই বন্ধ থাকত কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকতাম কবে আবার টিউশন শুরু হবে একবার ছুটি পেরিয়ে গেলেও ওরা টিউশন আসছিল না কিন্তু পাশের গ্রামে অঙ্কের টিউশনে নিয়মিত যাচ্ছিল এতে আমি মনে মনে খুব আহত হই তারপর একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম ওরা অঙ্ক টিউশন সেরে বাড়ি ফিরছিল নয়নতরা এগিয়ে এসে বলল আমরা আজ থেকে টিউশন শুরু করব আমি তেমন অভিব্যক্তি না দেখিয়ে বললাম ঠিক আছে কিন্তু রাত্রিবেলা ইচ্ছে করে টিউশন গেলাম না ওরা একবার ফোন করে জানতে চাইলো আমি আসছি কিনা আমি বললাম আজ দেরি হয়ে গেছে আজ আর যাচ্ছি না কাল থেকে যাব ওদের কণ্ঠ শুনেই বুঝলাম ওরা আমার অভিমানটা ধরতে পেরেছে টিউশন কার জন্য শুরু করতে দেরি হয়েছে তাই নিয়ে ওরা একে অপরকে দোষারোপ করছে আমি ফোনটা কেটে দিলাম একবার ওদের ব্যাচের ঝুম্পার বসন্ত হয় ন দশ দিন কাটতে না কাটতেই ঝুম্পার মা বলে পাঠায় ও টিউশন আসতে চায় আমি একটু দ্বিধা করলেও নয়নতারা বিন্দু প্রাপ্তিদের জেদেই ঝুম্পার বসন্তের দাগমোছার আগেই টিউশনে যোগ দেয় ফলে যা হবার তাই হলো একে একে বসন্ত রঙ ছড়াতে লাগলো আমাদের প্রত্যেকের দ্বারে দুজন বাদ দিয়ে ওদের ব্যাচটার সকলেই বসন্তে আক্রান্ত হলো বাদ গেলাম না আমিও এবার এক মাসের জন্য ছুটি কি কষ্টে যে কাটিয়েছিলাম প্রত্যেকে আসলে দীর্ঘদিন একসাথে থাকার ফলে একটা পরিবার হয়ে উঠেছিলাম আমরা ওদের অঙ্কের স্যার একবার ওদের সকলের জন্য প্র্যাকটিক্যালের ছবি এঁকে দিয়েছিল শুধু ঝুম্পার খাতায় এঁকে দেয়নি আমি এর প্রতিবাদ করেছিলাম আমার মনে হয়েছিল ঝুম্পা একটু কম বুদ্ধিমতি বলেই স্যার ওকে অবহেলা করেছে আমি সে কথায় জোর দিয়ে ওদের বলতে যাওয়ায় ওরা উল্টো বুঝেছিল ওদের তরফ থেকে নয়নতারায় জোরালো প্রতিবাদটা করেছিল ও বুঝে বসেছিল আমার পক্ষপাত অকারণ ঝুম্পার দিকে হয়তো ঝুম্পাকে আমি একটু বেশি স্নেহ করছি সেদিন ঝগড়া করলেও পরের দিন ওদের মান ভাঙিয়েছিলাম চকোলেট খাইয়ে একটু বড় ছিল কে জানে বেশি মিষ্টি কিনা ওতে পরে অনেক পিঁপড়ে বসেছিল একবার আমার প্রথম ছাত্রী রিঙ্কুদের ব্যাচের ছেলেমেয়েরা আমাকে প্রশ্ন করেছিল স্যার পড়া মনে থাকে না কেন আমি বললাম তোমরা সত্যি পড়া মনে রাখতে যাও ওরা বলল হ্যাঁ আমি বললাম ঠিক আছে কাল তোমাদের একটা ওষুধ খাওয়াবো ওটা খেলেই পড়া মনে থাকবে আর সব সময় পড়তেও ইচ্ছে করবে পরের দিন ওষুধ নিয়ে গেলাম ওরা সকলেই একটা করে ওষুধের পিল খেলো আমি ওদের বললাম এই ওষুধ কাজ ভালো করবে যদি তোমরা প্রথম পাঁচ দিন খুব পড়ো প্রতিদিন চৌদ্দ পনেরো ঘন্টা করে পড়লে ভালো হয় প্রথমে কষ্ট হবে পাঁচ দিন পর ওষুধ কাজ করে গেলে আর চিন্তা নেই তখন বই ছাড়া তোমরা থাকতেই পারবে না ওরা যথারীতি আমার কথা শুনে প্রতিদিন চৌদ্দ পনেরো ঘন্টা পড়তে শুরু করে পাঁচ দিন পর আমি ওদের জিজ্ঞাসা করি কি পড়া মনে থাকছে ওরা বলে আগের থেকে একটু ভালো কিন্তু এতক্ষণ পড়তে খুব কষ্ট হচ্ছে আমি বললাম ওটা ধীরে ধীরে কেটে যাবে সে বছর ক্লাস প্রমোশনে ওদের ফল খুব ভালো হয়েছিল। ওরা বললো স্যার আপনার ওষুধটার জন্য এই ফল আমি বললাম ওষুধটার নাম জানতে চাইবে না ওরা বললো কি। আমি জানালাম আলফেন লেভি চকলেটকে গুঁড়ো করে হলুদ মিশিহে তৈরি পিল ছাত্রছাত্রীদের কাছে আমি যেমন অনেক শিক্ষা লাভ করেছি তেমনি চরিত্র গঠনের জ্ঞানও লাভ করেছি আমি খুব অহংকারী ছিলাম ওরাই আমার মুখের উপর সেই সত্যটা তুলে ধরেছিল বলেছিল তুমি যে ভাবো তুমি বিশাল কিছু একটা এটা ভুল ধারণা আমার ওদের কথায় মাত্র রাগ হয়নি ওরা তো শুধু আমার ছাত্রছাত্রী ছিল না ওরা ছিল আমার প্রকৃত আপনজন আমার বন্ধু কোনো কোনো ক্ষেত্রে আমার অভিভাবকও ওদের এই বয়সের পরিণত মনস্কতা আমাকে আশ্চর্য করে দিত আমার প্রথম ছাত্রী রিঙ্কুর অনেক উপদেশ আমাকে রীত করেছে ওর কাছে আমি সংস্কৃত ধাতু শিখেছি সংস্কৃত আমার বিষয় ছিল না কিন্তু তৎসম শব্দের কৃত প্রত্যয় করতে হলে সংস্কৃত ধাতু সম্পর্কে জ্ঞান থাকা জরুরি নয়নতারের কাছে শিখেছি ভৌতবিজ্ঞানের টুকিটাকি বাংলা ও ইংরেজি বানানেও নয়ন তারা খুব পোক্ত ছিল একবার ইংরেজি জেসমিন শব্দটির বানানে আমাকে ভুল প্রমাণিত করার জন্য ও ওই নামের ব্র্যান্ডের একটি নারকেলের কৌটা বই এনেছিল টিউশনে ওদের স্কুলের এক শিক্ষিকা একবার মুক্তির কাঁটা গল্পের নোট লেখানোর সময় রচয়িতার নাম লেখান রমেশ দত্ত এবং নায়ক বংশী তার মেয়ের বিয়ে দিতে পারেনি পণ জোগাড় করতে না পারায় এমনও একটি লাইন লেখান ওই নোটে সুজাতা নামের একটি মেয়ে ওই নোটটি কেমন হয়েছে জানতে চেয়ে আমাকে দেখায় আমি ওই দুটো ফুল সংশোধন করে দিয়ে বলি বাকিটা ঠিক আছে পরের দিন সুজাতা ওই দুটি ভুলকে শিক্ষিকার নজরে আনে শিক্ষিকা ওর খাতা ছুঁড়ে ফেলে দিয়ে ওকে খুব অপমান করেন বলেন তোদের মাস্টারকে বলবি আমার ফুল ধরার আগে যেন এসএসসিটা পাস করে দেখায় এই অপমানটা আমি গায়ে মাখতে পারিনি ওই গল্পের লেখক যে রমেশচন্দ্র সেন এবং তিনি রমেশচন্দ্র দত্তের থেকে সম্পূর্ণ আলাদা ব্যক্তি এবং গল্পের নায়ক বংশীর মেয়ে নয় বংশীর নিজেরই বিয়ে হয়নি পণ না হয় কারণ পাঠ্যে কন্যাপন পরিষ্কার উল্লেখ আছে এই পাকা প্রমাণ নিয়ে আমি হেডস্যারের সঙ্গে দেখা করি সেদিন হেডস্যের ও স্কুলের আরও দুজনের সামনে প্রমাণ হয়ে যায় আমিই ঠিক এই প্রমাণের প্রথম তাগিদ আমার ছাত্রীকে অপমান করার বদলা দ্বিতীয় কারণ নিজের পেশার মর্যাদা রক্ষা ওই শিক্ষিকা ঘটনাচক্রে আমার এক মাসের শিক্ষিকা ছিলেন তবু আমি তার এই অন্যায় মেনে নিতে পারিনি কারণ আমার ছাত্রছাত্রী আর আমার পেশা আমার কাছে খুব মর্যাদার স্থানের আমি এদের সম্পর্কে কারো অন্যায় হেনস্থা সহ্য করিনি তিনি আমার তথাকথিত শিক্ষিকা হলেও না ভালো মন্দ এই নিয়ে জীবন এসএসসির গর্বে সবাই উত্থত হয় না এবার বলবো এমন একজন শিক্ষিকার কথা যার প্রতি আমার শ্রদ্ধা শত অপবাদেও কেউ টলাতে পারেনি ধরা যাক তার নাম মধুমতি দাস তার সঙ্গে আমার পরিচয় সূত্রটি একটি পত্র প্রয়োজন মধুমতি দিস এবার স্কুলের অনুষ্ঠানে কত্থক নৃত্য পরিবেশন করেছিলেন দুর্ভাগ্যের বিষয়ে তার নৃত্যের প্রশংসা না করে কোনো অভিভাবক তাকে নাচনি সম্বোধন করেছিল এতে উনি খুব কষ্ট পেয়েছিলেন ছাত্রছাত্রীদের মুখে পুরো ঘটনাটা শুনে আমার মনে হয়েছিল এই সময় একজন শিল্পী হিসেবে ওনার পাশে দাঁড়ানো উচিত ছাত্রদের হাত দিয়েই ওনাকে একটা চিঠি লিখে পাঠালাম অনেক কিছুই লিখলাম যার স্বাদমর্ম করলে দাঁড়ায় রতনে রতন চেনে সুরে চেনে কচু এরপর থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হতে থাকে মধুমতিদের মতো হৃদয়পতি শিক্ষিকা আমি খুব কম দেখেছি নিজের বিষয় জীববিদ্যায় তার দখল ঈর্ষণীয় ছাত্রছাত্রীদের পড়ানোর সময় কোনোদিন তাকে বই হাতে নিতে হয়নি ক্লাস ফাঁকি দেওয়া তার ধাতে ছিল না ছেলে মেয়েদের যেমন শাসন করতেন তেমনি ভালোবাসতেন নিজের হাতে একদল অপটু ছাত্রছাত্রীদের ছাত্রীদের নৃত্যে পারদর্শী করে তুলেছিলেন আমাদের স্কুল থেকে তিনি প্রথম নাচের দল নিয়ে একটি খুব বড় মেলায় অংশগ্রহণ করেছিলেন এবং নিয়মিত এই চর্চা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি আমাদের সমাজ হল কাঁকড়ার জাত কেউ এগিয়ে এলে তার পা ধরে মার টান তার এই অদম্য প্রয়াস ভালো চোখে দেখেনি তার স্কুলের কয়েকজন সহকর্মী শুরু হয় তার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র দুর্ভাগা আমি সাক্ষী তার একবার মেলায় নাচের জন্য উনি ছেলে মেয়েদের তালিম দিচ্ছিলেন আর দিন দুয়েক পরে অনুষ্ঠান এমন সময় ফোন করলেন আমাকে দয়াময় আমি খুব সমস্যায় পড়ে গেছি আমাদের নাচে এবার যে ডুয়েটটা আছে ওটা বোধহয় আর মঞ্চস্থ করতে পারবো না আমি বললাম কেন কি হলো উনি যা শোনালেন তাতে আমার চড়ক গাছ ওনার স্কুলের বয়োজ্যেষ্ঠ ম্যাডাম নাকি যে ছাত্রীটি ডুয়েট নাচবে তাদের বাড়িতে এসে বলে গেছে ও যেন না নাচে ওর বাড়ির লোকেদের বুঝিয়েছে ছেলেদের সঙ্গে মেয়েদের নাচ একদম ভালো নয় আমি সেবার ওনাকে বাঁচিয়েছিলাম ওই ছাত্রীটি আমার টিউশনে পড়তো আমি ওর মা বাবাকে বুঝিয়েছিলাম ওরা একটা রবীন্দ্রনাথের গানে নাচবে আর রবীন্দ্রনাথের গান কি খারাপ হতে পারে অনুষ্ঠানটা হয়ে গেল কিন্তু এর চরম মূল্য আমাদের দুজনকে দিতে হয়েছিল সেবার আমাদের কৃতিকথার অনুষ্ঠানে মধুমতিদির দির নৃত্য পরিবেশন করার কথা অনুষ্ঠানের আগের তিনি রোটে গেল মধুমতিদি স্কুলের একজন নন টিচিং স্টাফকে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন অথচ উনি বিবাহিতা সন্তানের জননী এই কলঙ্ক থেকে মুখ বাঁচাতেই তিনি ট্রান্সফার নিতে বাধ্য হলেন আমাদের অনুষ্ঠান আজও অপেক্ষায় উনি যে আমাকে কথা দিয়ে গেছেন এবার হলো না কিন্তু একবার তোমার অনুষ্ঠানে আমি নৃত্য পরিবেশন করবই শিক্ষা তো আর শুধুই টি মতো মতো বিদ্যা নয় রবীন্দ্রনাথ তোতাবাখি গল্পে সে কথা অসাধারণভাবে পরিবেশন করেছেন আমিও শিক্ষা বলতে যা বুঝি তার সঙ্গে প্রচলিত শিক্ষাব্যবস্থার মিলের চেয়ে অমিল বেশি বোধহয় এই কারণে কথায় কথায় প্রথাগত বিদ্যান ও প্রতিষ্ঠিতদের সঙ্গে আমার মতবিরোধ ঘটে যায় ওরা এ নিয়ে আমাকে দু কথা শোনাতেও ছাড়েনি আমার তাতে বয়েই গেছে একজন শিক্ষক হিসেবে যে শিক্ষাকে আমার সম্পূর্ণ মনে হয়েছে তেমন শিক্ষায় দিতে চেয়েছি ছাত্রছাত্রীদের আমি মনে করি সংস্কৃতি সঙ্গীত সাহিত্য নাটক প্রভৃতির অনুশীলন না করলে শিক্ষা কখনো প্রাণবন্ত ও জীবনকেন্দ্রিক পরিপূর্ণতা লাভ করে না আমি তাই ছাত্রছাত্রীদের সেই শিক্ষা শিক্ষিত করতে চেয়েছি শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথ ও আমার ব্যক্তিগত ধারণার সংমিশ্রণে আমি একবার একটা সুতি নাটক লিখেছিলাম নাম পালিয়ে রবি বাউলের স্কুলে ছেলেদের দিয়ে অনুশীলন করাচ্ছিলাম এই সময় আমাদের পাশের একটি শিশু শিক্ষার কোচিং সেন্টারে তাদের বার্ষিক অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করে ওদের সঙ্গে কথা হয় আমাদের সুতি নাটকটিও ওখানে মঞ্চস্থ হবে কিন্তু সেদিন ওরা আমাদের নাটকটি মঞ্চস্থ করার সুযোগ দেয়নি আমি বুঝতে পেরেছিলাম আমার ছেলেরা ওদের মঞ্চে নিজেদের শিল্পদক্ষতার পরিচয় দিলে তাতে সেটা আমার টিউশনের প্রচার হয়ে যেতে পারে ভেবেই ওরা আমাদের সাথে এমন ব্যবহার করেছিল ওরা ওদের মঞ্চ আমাদের ব্যবহার না করতে দিতেই পারে কিন্তু সেটা আমাদের আগেই বলা উচিত ছিল আমার ছেলেদের চার ঘন্টা অপেক্ষা করিয়ে অনুষ্ঠান শেষের মুখে জানানোর কোনো মানে হয় কি এই অপমানটা আমি হজম করিনি ভাগ্যিস করিনি না নাহলে হয়তো আজকের এই পোস্টটা লেখার সৌভাগ্যই হতো না সেদিন রাতেই জন্ম হলো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাম কৃতিকথা এই কৃতিকতা আমাদের টিউশনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ জন্মের তিন দিন পরেই মঞ্চস্থ হলো তার প্রথম অনুষ্ঠান যার কেন্দ্রে ওই শ্রুতি নাটক যদিও কৃতিকথার কৃতিকতা হয়ে উঠতে তখনও অপেক্ষা করতে হবে আরও পাঁচ মাস সেই বিখ্যাত মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির জন্য তবু আবির্ভাব লগ্নে আমরা যে কোটি কথা বলেছিলাম তার ভিতরে নিহিত ছিল একটি বীজের গাছ হয়ে ওঠার প্রতিকূলতা ও প্রতিজ্ঞা সেদিন কৃতিকথা যথার্থই বলেছিল কাকের চূর্ণ মঞ্চসজ্জা ব্যবাক শ্রোতা কোকিল খঞ্জনা সাহিত্য সংস্কৃতি নাটকের মূল উদ্দেশ্য অবশ্যই বিনোদন তবুও একজন শিক্ষক যখন তার ছাত্রছাত্রীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করেন তার উদ্দেশ্য বিনোদনে সীমাবদ্ধ থাকতে পারে না অবশ্য আমি যে এলাকায় কৃতিকথার প্রযোজনায় নিয়োজিত সেখানকার অন্যান্য শৌখিন সাংস্কৃতিক দলগুলোর চেয়ে বিনোদনও পিছিয়ে থাকতে চায়নি শত সীমাবদ্ধতা সত্ত্বেও তবুও যখনই নতুন নাটক নাচ বা কবিতা আবৃত্তির অনুষ্ঠান করেছি তাতে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বেশি করে অংশগ্রহণ করাতে চেয়েছি যারা প্রথাগত শিক্ষার মানদণ্ডে লাস্ট বেঞ্চের ছাত্র যারা নিজের সম্পর্কে আদৌ আত্মবিশ্বাসী নয় আমি বিশ্বাস করি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ একজন দুর্বল মানসিকতার ছাত্র বা ছাত্রীকে আত্মবিশ্বাসী করে তোলে কে না জানে এই আত্মবিশ্বাসী সমস্ত সাফল্যের চাবিকাঠি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি বেশিরভাগ সময় দেখেছি তথাকথিত ব্রিলিয়ান্ট ছেলেদের তুলনায় অতি নিম্নমানের ছেলেমেয়েরাই ভালো অভিনয় গান বা কবিতা পাঠ করে আমাদের মহিষাসুর নৃত্যনাট্যের দুর্গা এরকম অতি নিম্নমেধার এক ছাত্রী ওর অবিকশিত বুদ্ধির জন্য ওকে লেলহি বলা হতো যার মানে বোকা ও চলতো একটু বাঁকা ভাবে এর জন্য ওকে অনেক বাঁকা বাঁকা কথা শুনতে হয়েছে ওকেই যখন আমি পরবর্তী পালার দুর্গা নির্বাচন করলাম তখন সকলে হাসাহাসি করেছিল আমি কারো কথায় কান দিইনি ভাবতে লাগলাম কীভাবে পালাটিকে বাঁচানো যায় আমার হাতে একজন ভালো অভিনেতা ছিল পড়াশুনা অভিনয় ছৌ নাচ সবইতেই ছেলেটি ভালো ওকে দিলাম মহিষাসুরীর পাঠ তারপর চেহারা অনুযায়ী কাউকে শিব কাউকে ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি তারপর মন দিলাম স্ক্রিপ্টে এমনভাবে স্ক্রিপ্ট লিখলাম যাতে সবচেয়ে বেশি পাঠ মহিষাসুর পায় নেপথ্য রাখলাম প্রচুর ওগুলোতে কণ্ঠ দেব আমি দুর্গা আর উর্বশীর নাচের তালিম দিয়েছিলেন ম্যাডাম মতুমতি দাস যার কথা এর আগে আপনাদের বলেছি স্ক্রিপ্ট রচনার সময় আমি পালার কাহিনীটিকে জনপ্রিয় করার জন্য মার্কেন্ডো পুরাণ কালিকা পুরাণ চণ্ডী ছাড়াও ভারতচন্দ্রের অন্নপূর্ণার সাহায্য নিলাম দীর্ঘ প্রস্তুতির পর মঞ্চস্থ হল মহিষাসুর মূর্তিনি পালার শেষে দুর্গা যখন প্রবল হুঙ্কার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সেই বিশ্ববন্ধিত মুদ্রায় মহিষাসুরকে বধ করছেন তখন মঞ্চের বাইরে থেকে ভেসে আসছে যা দেবী সর্পভূত ইসু শক্তিরূপেনা সংস্থিতা যা দেবী সর্পভূত ইসু মাতৃরূপণ সংস্থিতা হ্যাঁ আপনাদের তো দুর্গার আসল নামটিই বলা হয়নি ধরে নিন তার নাম চম্পা রুম্পা তবে ওর আসল নাম যাই হোক পালা মঞ্চস্থ হওয়ার পর দিন থেকে বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই সেই লেলি হল দুর্গা মা দুর্গা কৃতজ্ঞতা গড়ে ওঠার পর অনেকগুলো নাটক মঞ্চস্থ করেছি ভগবান ভোটে দাঁড়িয়েছেন ভিক্ষুক ঘুড়ি ইত্যাদি এর মধ্যে প্রথম ও আমি বাচ্চাদের সঙ্গে অভিনয় করেছিলাম ঘুড়িতে আমার এক ছাত্রের অভিনয় চিরদিন দীক্ষিত দর্শকের মনে থাকবে শিষ্যের কাছে গুরু পর্যদুস্ত হওয়া আমাকে বহুদিন আনন্দ দিয়েছে কিন্তু যে নাটকটি কৃতিকথাকে খবরের শিরোনামে এনেছিল সেটি হলো জীবন বিনা বাল্যবিবাহ নিয়ে সরকার বহুদিন প্রচার করে আসছে আইনও নিজের জায়গায় সত্য কিন্তু এত সব সত্ত্বেও গ্রামে গঞ্জে প্রচুর বাল্যবিবাহ হয় এর কারণ শুধুমাত্র অজ্ঞতা ও আর্থিক অসহায়তা নয় এর পিছনে পুরুষতান্ত্রিক সমাজের প্রচ্ছন্ন সমর্থনের মানসিকতাও আছে যাই হোক জীবন বিনা নাটকে এই বিষয়টিকে বেছে নিলাম ঠিক করলাম এতে সব চরিত্রগুলো মেয়েদের দিয়েই করাবো সেই মতো মেয়েদের নির্বাচন করলাম একজন আমার টিউশনের বাইরে থেকেও ছিল প্রচুর পরিশ্রম করে সম্পূর্ণ আনকোরা মেয়েদের শেখানো হল দুর্ভাগ্য সেবার নাটকটি মঞ্চস্থ হলো না এক অভিনেত্রী দিদি নাটকটি মঞ্চস্থ হওয়ার ঠিক দুদিন আগে একটি ছেলের সঙ্গে পালায় বুঝতেই পারছেন পুরুষ পিতার তন্ত্রে কত বড় যন্ত্রণা অতএব নাটক বন্ধ এরপর দুবছর নাটকটি কৃতিকতা মঞ্চস্থ করতে পারেনি অবশ্য অনেক স্কুল কলেজ বিএড ডি এড ট্রেনিং সেন্টারে আমার কাছ থেকে নিয়ে এই নাটকটি মঞ্চস্থ করেছে দুবছর পর আবার নতুন মেয়েদের নিয়ে নাটকটির মহড়া শুরু হলো আশ্চর্য এবারও মঞ্চস্থ হওয়ার ঠিক আগে একজন আর্টিস্টের ঘর থেকে বাধা এলো মেয়েটি মুসলিম পরিবারের ওর বাবার বক্তব্য আমাদের সমাজের মেয়েরা সকলের সামনে মঞ্চে উঠলে সমাজের লোক ভালোভাবে নেবে না অগত্যা নতুন একজনকে দুদিন আগে তার নিতে হলো পনেরোই আগস্ট হল প্রথম মঞ্চ অবাক করার বিষয়ে প্রথম দিন অভিনেত্রীদের অনেকেরই অভিভাবক সেদিন অজানা কারণে নাটক দেখতে আসেননি প্রথম মঞ্চস্থ হওয়ার পরেই প্রচুর প্রশংসা পেতে শুরু করে আমরা দর্শকদের অনুরোধে দশ দিনের মধ্যে আবার নাটকটি মঞ্চস্থ করতে হয় এবার কিন্তু অভিভাবকেরা সকলেই সামনের সিটেই বসেছিলেন পরে নাটকটির জন্য আমরা অনেক আমন্ত্রণ পাই কিন্তু দূরে দূরে মেয়েদের নিয়ে নাটক করতে আমরা বিভিন্ন কারণে যেতে পারিনি এই নাটকে আমাদের বিশেষ প্রাপ্তি আনন্দবাজার পত্রিকা নাটকটির সচিত্র রিভিউ করেছিল প্রত্যেক মানুষ চায় লোকে তাকে ভালো বলুক এই প্রত্যাশায় মানুষকে কর্মে ও শিল্পে প্রেরণা যোগায় যে গৃহী সে স্ত্রী বা স্বামীর ভালো লাগাকে গুরুত্ব দেয় যে সন্ন্যাসী সে ঈশ্বরের ভালো লাগাকে যে শিল্পী সে বৃহত্তর জনগণেশকে শিল্পী শুধু নিজের আনন্দের জন্য শিল্পের জন্ম দেয় প্রচারের বাইরে থাকতে ভালোবাসি আমরা যে বলে শ্রেণী বিভাজন করি তারাও প্রচার চায় তারা প্রচারমুখী শিল্পীদের চেয়ে নিজের নামটাকে আরও বেশি দিন বাঁচিয়ে রাখতে চায় বলেই অন্তরালে থেকে কৃচ্ছ সাধনা করে এই গৌরচন্দ্রিকা করলাম কৃতিকথার সাংস্কৃতিক সফরের অভিজ্ঞতা বর্ণনা করতেই ছেলে সংস্কৃতিমুখী করতে গিয়ে আমি দেখেছি প্রথম দিকে অধিকাংশ ছেলেমেয়েরা কোনো মতেই অংশগ্রহণ করতে যায় না আমি তখন তাদের দলগত কোনো ইভেন্টে অংশগ্রহণ করানোর চেষ্টা করতাম এতে কাজ হতো একা থাকলে লজ্জা ভয় আমাদের চেপে ধরে দলগত সংহতি সাহস আনে এও লক্ষ্য করেছি কবিতা পাঠ তাৎক্ষণিক বক্তব্য বিতর্ক সভা কুইজ কনটেস্ট প্রভৃতি ইভেন্টের চেয়ে দলগত নৃত্য হাঁড়ি ভাঙা যেমন খুশি সাজো প্রভৃতিতে ছেলেমেয়েদের আগ্রহ অধিক এর কারণ হলো পরবর্তী ইভেন্টগুলোতে খুব বেশি চিন্তা করতে হয় না সামগ্রিকভাবে চিন্তার চেয়ে দৈনতা দিন দিন প্রকট হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রেও তারই প্রকাশ ঘটবে এটা আর আশ্চর্যের কী অবশ্য আমি নাচ যেমন খুশি সাজো এগুলোর বিরোধিতা করছি না কৃতিকথার ব্যানারে আমি এগুলো আয়োজন করেওছি সে প্রসঙ্গ পরে এখানে এটা বলার প্রত্যেক ছেলেমেয়ের ভিতরেই অপরের চোখে ভালো হয়ে ওঠার ইচ্ছাটি স্বাভাবিকভাবেই আছে কিন্তু তাদের সে প্রবৃত্তিটি যদি মস্তিষ্কহীন সাংস্কৃতিক চর্চাতে নিবৃত হয়ে যায় তাহলেই মুশকিল কৃতিকথা এ ব্যাপারে প্রথম থেকেই সচেতন কিভাবে চিন্তা সহায়ক শিল্প মাধ্যমগুলো ছেলেমেয়েদের মধ্যে জনপ্রিয় করে তোলা যায় তা নিয়ে গভীরভাবে ভাবার সময় এসে গেছে পরবর্তী অনুচ্ছেদে আমরা কিভাবে চেষ্টা করেছি আপনাদের সামনে তার দু একটা আলোচনা করব কৃতিকথা গড়ে ওঠার বহু আগে থেকেই ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছি আমি এটা বেশ বুঝতে পারি টিউশন না পড়ালে কখনোই এত সংখ্যক ছেলে মেয়েকে অনুষ্ঠানমুখী করতে পারতাম না কারণ সমস্ত ছেলে মেয়ে তো আর সংস্কৃতির প্রতি আকর্ষণ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করত না বেশ কিছু ছেলে মেয়ে আমাকে খুশি করার জন্য আসতো টিউশন স্যারের গুড থাকাটা কেরিয়ার প্রিয় ছাত্রছাত্রীরা খুব প্রয়োজনীয় মনে করে যেভাবেই হোক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি যে বেশ কিছু অংশগ্রহণকারী পেতাম এটাকে সৌভাগ্য বলেই মনে করি একবার এভাবেই সরস্বতী পুজোয় একটা অনুষ্ঠান করি ঠিক কই কুইজ কনটেস্টকে মূল অনুষ্ঠান হিসেবে রাখবো গ্রামের দিকে কুইজ কনটেস্ট একেবারে জনপ্রিয় নয় তার উপর এটি একটি চিন্তা সহায়ক খেলা বলে এর আকর্ষণও সর্বজনীন নয় আমি ঠিক করলাম এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নেব অনেক অনেকভাবে ঠিক করলাম যেভাবেই হোক ছেলে মেয়েদের মধ্যে প্রশ্নভীতি কাটাতেই হবে কুইজে কোনো সিলেবাস নেই বলে আকাশ কুসুম প্রশ্নের হয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রীও এতে অংশগ্রহণ করতে চায় না তাই ঠিক হলো আগে একটা সিলেবাস স্থির করবো এই উদ্দেশ্য নিয়ে দুশো প্রশ্ন সম্বলিত সূচি তৈরি হলো অংশগ্রহণে ইচ্ছুক সমস্ত ছেলে ছেলেমেয়েদের হাতে তার কপি তুলে দিলাম এতে কাজ হয়েছিল সেবার মোট কুড়িজন কুইজে অংশগ্রহণ করেছিল এদেরকে চারটি গ্রুপে ভাগ করে দিয়েছিলাম প্রতি গ্রুপের হেড করা হয়েছিল একজন সিনিয়র ছেলে বা মেয়েকে এই হেডরা কিন্তু কেউই আমার ছাত্র বা ছাত্রী ছিল না দেবেন মলয় সবিতা ও স্বর্নালী এই চারজন স্বর্ণালী আমার প্রথম ছাত্রী রিঙ্কুর মাসি সরস্বতী পুজো উপলক্ষে ও আমাদের গ্রামে এসেছিল ইংরেজি ফার্স্ট ইয়ারের ছাত্রী ইংরেজির প্রতি আমি চিরদিন দুর্বল বলেই সম্ভবত ওর সাথে এত দ্রুত বন্ধুত্ব হয়ে গিয়েছিল ওকে কন্টেস্টে গ্রুপ প্রধান হতে রাজি করাটাও একটা ঘটনা হঠাৎ করে একজন গ্রুপ প্রধান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় ওর শরণাপন্ন হই ও রাজি হয় একটি শর্তে যদি আমি সারাদিন ওকে সঙ্গ দিই এবং কুইজের সিলেবাস বারবার পড়ে শোনাই রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু এটা যে কুইজের বাকি প্রতিযোগীরা ভালো চোখে নেয়নি তা টের পেয়েছিলাম পরে রাত আটটায় শুরু হয় প্রতিযোগিতা চারটি রাউন্ডে ভাগ করা হয় প্রতিযোগিতাটিকে বিচারক ছিলেন পাশের গ্রামের কয়েকজন গুণী ব্যক্তি আমি সঞ্চালক বলা প্রয়োজন কুইজকে আকর্ষণীয় করতে সঞ্চালকের ভূমিকা গুরুত্বপূর্ণ যাই হোক প্রথম দুটি রাউন্ডেই প্রতিটি গ্রুপেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় তৃতীয় রাউন্ড ছিল হাত তোলা রাউন্ড অর্থাৎ যে গ্রুপ আগে হাত তুলবে তাদের আগে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে রাউন্ডটি শেষ হতেই স্বর্ণালীরা চিল চিৎকার শুরু করে দেয় অভিযোগ ওরা আগে হাত তুললেও ভলান্টিয়াররা ওদের নজর করেনি তাই এই রাউন্ড ক্যান্সেল না করলে ওরা আর প্রতিযোগিতায় থাকবে না আমি পড়লাম সমস্যায় বিচারকদের সঙ্গে পরামর্শ করে রাউন্ডটি পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হলো আর সেই সময় লোডশেডিং কারেন্ট যখন এলো দেখি দুটি গ্রুপের চারজন প্রতিযোগী খেলা ছেড়ে চলে গেছে অভিযোগ আমি স্বর্ণালীর প্রতি পক্ষপাত করছি অনেক চেষ্টা করে তিনজনকে ফিরিয়ে আনলেও একজনকে পারলাম না চারজন প্রতিযোগী নিয়েই রিঙ্কুরা খেললো দ্বিতীয় হলো স্বর্ণালীরা কিছুই হতে পারলো না আমি অবশ্য পেলাম একটা গান এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হে কি বন্ধনে জড়ালেগো বন্ধু কাউকে আমরা যখন ভালোবাসি তখন বুঝতে হয় তাকে ভালোবাসতে আমাদের ভালো লাগে ভালোবাসাও তাই এক ধরনের বিশুদ্ধ স্বার্থপরতা ভালোবাসার হাজার রূপ হতে পারে এবং সমস্ত ক্ষেত্রেই এই স্বার্থপরতা সত্য ছাত্রছাত্রীদের আমি যে ভালোবেসেছি তাও এই সূত্রে বাঁধা ওদের ভালোবেসে ওদের প্রতি আমি কোনো করুণা বা মহান কর্তব্য পালন করিনি আমার নিঃসঙ্গ জীবনের শীতলতায় ওরা ছিল সম্পর্কের কোবৈণতা তাই যখনই আমার ভালোবাসার পরিবর্তে ওদের কাছ থেকে আঘাত পেয়েছি তখন তা মেনে নিতে কষ্ট হয়েছে বইকি। আর এটাও সত্য প্রাপ্ত আঘাতের তীব্রতায় প্রমাণ করে ভালোবাসার প্রগাঢ় ছাত্রছাত্রীদের নিয়ে লিখতে বসে তাদের দেওয়া বেদনার কথা না বললেই ভালো হতো কিন্তু শুধু আলোর কথা বলে অন্ধকারের কথা এড়িয়ে গেলে এই লেখা অসম্পূর্ণ ও অর্থসত্য হয়ে যাবে ভালোবাসার মতো বেদনাও তো কম নয় প্রথম থেকেই বলি প্রথম ছাত্রী থেকে রিঙ্কু যাকে আমি চতুর্থ শ্রেণী থেকে পড়িয়েছি কোনো নির্দিষ্ট সময় ধরে পেশাদার পড়ানো ছিল না বেতন পেতাম কিন্তু সেটা নিমিত্ত মাত্র ভালোবাসাটাই ছিল মূল যেবার ওর পক্স হলো পরীক্ষা মাত্র কুড়ি দিন ধরে কি হবে ওর কাকিমা আমাকে ডাকতে এলেন আমি বললাম চিন্তা নেই আমি বাড়ি গিয়ে ওকে পড়িয়ে আসব ও পরীক্ষা দেবে ওদের বাড়িতে গিয়ে ওর মশারির ভিতরে ঠুকে সেবার ওকে পড়িয়েছিলাম মশারি খুলে পড়ালে যদি বাড়ির লোকের জীবাণু সংক্রমণ হয় মনে আছে কতদিন ওকে দুবেলা পড়িয়েছি যাতে ওর রেজাল্ট ভালো হয় বেতন কিন্তু এক বেলারই নিয়েছি ওর পড়ায় যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য চার বছর ধরে আমি বাইরে যাওয়া আসা কমিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে রিঙ্কু স্কুল গিয়ে বৃষ্টির কারণে বা বাস না পেয়ে বাড়ি ফিরতে না পারলে আমি ওকে আনার জন্য সব কাজ ফেলে ওর স্কুলে গেছি সেই রিঙ্কু ওর মাধ্যমিকের পর কোনো সময় রাস্তাঘাটে দেখা হলে কখনো জিজ্ঞেস করেনি মাস্টার কেমন আছো দোষ একটা আমার ছিল ওর মাসি স্বর্ণালী আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্কটাকে পিছলে বিপদসীমার কাছাকাছি এনেছিল কিন্তু এতে ওর বাবা মা আমার প্রতি রুষ্ট হলেও রিঙ্কু তো ছিল না স্বর্ণালীর সঙ্গে আমার মানসিক নৈকট্য থাকলেও শারীরিকভাবে কয়েক গজ ব্যবধান চিরদিন বজায় রেখেছিলাম আর সম্পর্কের সূচনা ও অবসানে সারথী ছিল স্বর্ণালী আমার এতে বিন্দুমাত্র ভূমিকা ছিল না এটা জানতো রিঙ্কু তাই যেদিন স্বর্ণালীর বিয়ে হয়ে গেল রিঙ্কুই আমাকে বলেছিল দুঃখ পেও না যে তোমাকে প্রকৃত ভালোবাসে না তার কথা ভুলে নিজের মা বাবার কথা ভাবো তবে কেন রিঙ্কু এমন আচরণ শুরু করল এরপরেও দুবার রিঙ্কু এসেছিল আমার কাছে দুবারই বিপদে পড়ে একবার বাংলা পাশের নোট জোগাড়ের অনুরোধে আরেকবার ওর ডিএড সময় ম্যাগাজিনের জন্য একটা কবিতা চাইতে দুবারেই অতি উৎসাহে ওকে সাহায্য করেছিলাম ভেবেছিলাম এবার হয়তো ও আগের মতোই আচরণ করবে না ফুল ছিল আমার ধারণা দু হাজার সতেরোতে রিঙ্কু প্রাইমারিতে জয়েন করেছে আমি খুব খুশি বইমেলায় বাজারে রাস্তায় বহুবার দু ফিট ব্যবধানে আমাদের দেখা হয়েছে তবু এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেনি প্রণাম করে বলেনি ওর সেই মিষ্টি কণ্ঠে মাস্টার ভালো আছে তো আমি এক বুক কষ্ট নিয়ে আজও ভাবি আমার অপরাধ কী বৃষ্টির সঙ্গে আমার সম্পর্ক খুব নিবিড় আমাকে নিয়ে বৃষ্টির রসিকতার শেষ নেই আমি যখন যাকে ভালোবেসেছি যাকে ছোঁয়ার জন্য আকুল হয়েছি মাঝখানে চিরদিন বাদ সেধেছে বৃষ্টি যখন ক্রিকেট খেলতাম বিকেল হলেই আকাশের মুখ ফাঁট জানালা দিয়ে চেয়ে থাকতাম মাঠটার দিকে যেখানে আমার ছোটার কথা দেখতাম সেখানে জল ছুটছে বুদবুদগুলো আমার অসহায়তা দেখে হেসে উঠতো মনে হতো আমার চেয়ে ওরা বেশি ক্ষমতাবান এই বৃষ্টি আমাকে চিরদিন তাড়া করেছে যখনই আমি কোনো অনুষ্ঠানের আয়োজন করেছি বৃষ্টি প্রায়ই তার এসে হাজির খোলা আকাশের নিচে আমাদের মঞ্চের আনন্দ কতবার ভেসে গেছে কত প্রস্তুতি এই বৃষ্টির সঙ্গে আমি যুদ্ধ করেছি টিউশনের দিনগুলোতেও আমি টিউশনের রুমে অপেক্ষা করছি এদিকে ঝমঝম করে চলে এলেন উনি কি যে কত কষ্ট হতো তখন বারবার আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতাম হে বৃষ্টি স্পেনে যা হায় বেশিরভাগ সময় স্পেনে নয় আমার মনেই হুড় করে ঢুকে পড়তো বৃষ্টি বৃষ্টি আক্রান্ত ওই দিনগুলোকে আমার শীতল দৈত্যের মতো মনে হতো দীর্ঘদিন প্রিয় মুখের দিকে না থাকিয়ে থাকার যন্ত্রণা ওহ কি নির্মম কি নিষ্ঠুর তুমি বৃষ্টি তবু এই বৃষ্টিকেও দু একবার পরাস্ত করেছিলাম আমরা মনে পড়ে নয়নতারাদের গ্রুপটা একবার মুসল ধারায় বৃষ্টিতে ভিজে ভিজে টিউশনিতে চলে এসেছিল ওরা যখন রুমে ঢুকছিল প্রত্যেকের শরীর থেকে জল ছড়িয়ে বারান্দায় ছুটছিল সেদিন আমি যে কি খুশি হয়েছিলাম মনে মনে বৃষ্টিকে বলেছিলাম কি আজ কেমন জব তো তুমি সাত দিন জিতলে আমি কি একদিনও জিতব না সেদিন যে জল ছুটেছিল তাকে আমার বৃষ্টির পলায়ন বলেই মনে হয়েছিল এর আগে পরে আমরা বৃষ্টিকে দু একবার বিধ্বস্ত করেছিলাম আধবার জেদি ব্যাটের ধাক্কায় বৃষ্টির বুদবুদকে ছক্কা মেরেছিলাম বৃষ্টিকে উপেক্ষা করে দু একবার মঞ্চ নির্মাণও করেছিলাম কিন্তু জীবনের শেষ খেলায় বোধ হয় বৃষ্টির এই জয় লেখা আমার সমস্ত ধরে রাখার প্রচেষ্টাগুলো একে একে ভাসিয়ে নিয়েছে বৃষ্টি ধরে রাখতে চেয়েছিলাম কত কিছুই তো আঁকড়ে রাখতে চেয়েছিলাম প্রেম বন্ধুত্ব সম্পর্কের কত শত উষ্ণতা কিছুই তো রাখতে দিল না একটি শিশুর হাতে নৌকার মতো এই জীবন কাগজের ভেসে যায় ভেসে যায় স্রোতে অলকানন্দা চলে সেদিন সন্ধ্যেবেলায় নয়নতারাদের টিউশনে গিয়ে প্রথম শুনলাম খবরটা নয়নতারায় আমাকে জিজ্ঞাসা করলো মাস্টার তুমি আমাদের স্কুলে আজ প্যারা টিচার নিয়োগের পরীক্ষা দিতে গেলে না যে আমি আকাশ থেকে পড়লাম বললাম কই আমি তো খবরটা জানিই না ওদের মধ্যে থেকে প্রাপ্তি তখন বললো ইস গেলে কি ভালো হতো তুমি আমাদের স্কুলে টিচার হয়ে যেতে আমি হেসে বললাম গেলেই কি হোরা আমাকে নিত ইন্টারভিউ রেজাল্ট কত কিছুর উপর নির্ভর করে নিয়োগ তাছাড়া এত কাছের একটা স্কুলে টিচার নিয়োগ হচ্ছে আর আমরা তার খবরটা পর্যন্ত পাচ্ছি না এটা কি অন্য গন্ধ নয় অবশ্যই গন্ধ পাওয়ার অংশটা ওদের বললাম না এই বয়স থেকে বড়দের ক্লোদ্ত সমাজের কথা নাই বা জানল এই সময় নয়নতারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলে এবার হতোই এবার তো পরীক্ষা নিয়েছি আমরা যারা পরীক্ষা দিতে এসেছিলেন সকলকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছি বুঝলাম ওরা টিচিং স্কিল টেস্টের কথা বলছে ওদের কি করে বোঝাই এই টেস্টটা সাধারণত নামমাত্র হয় আসল টেস্ট অন্যত্র মুখে বললাম তা তোমরা কেমন প্রশ্ন করলে শিক্ষকেরা কি কেমন উত্তর দিলেন ওরা আমার প্রশ্নটা এগিয়ে এসে ছক্কা হাঁকিয়ে দিল দূর দূর কেউ ভালো উত্তর দেননি বুঝলাম ওদের মন থেকে আফসোস কিছুতেই যাচ্ছে না যে ওরা আমাকে জিতিয়ে দেওয়ার এত বড়ো সুযোগটা মিস করে ফেলেছে তাছাড়া আমি ওদের স্কুল টিচারই করলে সেটা ওদের কাছে যেমন গৌরবের তেমনি আনন্দের ওদের বন্ধু মহলে আমি ওদের অহংকার হয়ে উঠতে পারতাম আমাকে যে ওরা ভালোবাসে আমি বললাম তা তোমরা কি এমন প্রশ্ন করেছিলে যে ওরা উত্তর দিতেই পারেননি ওরা বললো কেন প্রকৃত প্রত্যয় থেকে তুমি তো বলো এটাই সবচেয়ে শক্ত বিভাগ আমি আবারও হাসলাম কিছুক্ষণ পর জিজ্ঞেস করলাম আর তোমাদের শিক্ষকেরা প্রশ্ন করেননি করেছিলেন রামনাথ বাবু। আর বাংলা ম্যাডাম এই ম্যাডাম তিনি যার সঙ্গে মুক্তির কাটা গল্প নিয়ে আমার দড়ি টানাটানি হয়েছিল উনি তো আজ আসেননি ছুটি নিয়েছেন নয়নতারা বলে উঠল দেখো মাস্টার ইন্টারভিউ দিতে আসবে ভেবে হয়তো ভয়ে ভয়ে ছুটি নিয়ে নিয়েছেন আমি এসে বললাম ধুর প্রশ্ন করতে কারো কি ভয় লাগে ও বলল কেন তুমি যদি ওর সব প্রশ্নের উত্তর দিয়ে দাও ওর প্রেস্টিজ পাংচার হয়ে যাবে এই সময় প্রাপ্তি বলল কিন্তু যাই বলো তুমি ইন্টারভিউ দিতে গেলে খুব ভালো হতো আমি বললাম তোমরা প্রশ্ন করে আমার প্রেস্টিজ পাংচার করে দিতে নাকি আমি বেশ বুঝতে পারছিলাম আমাকে জিতিয়ে দেওয়ার একটা সুযোগ ওরা হাতছাড়া করে ফেলেছে এই ভেবে ওদের আফসোস আর কিছুতেই যাচ্ছে না আফসোস আমারও হচ্ছিল তবে অন্য কারণে দ্রোণাচার্যের মতো একবার আমার অর্জুনদের মুখোমুখি হতে পারলাম না ভেবে যদি তেমন হতো তাহলে এই দৈরত সম্পূর্ণ অন্য তাৎপর্যপূর্ণ হতো এই মুহূর্তটাই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রাপ্তির মুহূর্ত হতো আমার কচিকাচা ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করছে পরীক্ষক হিসেবে এই অভিজ্ঞতার কাছে জীবনের বহু স্মরণীয় অভিজ্ঞতা ফিকে ওই চাকরি নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু মুহূর্তটা যে আমার জীবনে সৃষ্টি হলো না তার বেদনা আমি কোনো দিন ভুলতে পারবো না হয়তো অনেক সৃষ্টি হওয়ার আনন্দ ভুলে যাবো পরে আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির উদ্দেশ্যে কিছু বিশোদঘাট করেছিলাম কেন ওরা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন ভালো করে প্রচার করেনি ওরা স্বাভাবিকভাবে ভেবেছিল চাকরিটার সুযোগ হাতছাড়া হওয়াতেই আমার এই রাগ ওরা কিভাবে বুঝবে তার থেকেও বহু মূল্যবান জিনিস ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওই স্কুলেরই আমি প্রাক্তন ছাত্র বর্তমান অনেক শিক্ষকেই আমার স্কুল জীবনের শিক্ষাগুরু আমি জানি না কেন স্কুলটির সঙ্গে পরবর্তী সময়ে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল এটা কি তার ফল যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি এটা কি তার ফল যে এলাকার শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির উন্নয়ন কল্পে গড়ে ওঠা কমিটির সম্পাদক হিসেবেও স্কুলের পঠন পাঠন নিয়ে প্রশ্ন তুলেছি আমি আমি কোনোদিনও ভুলতে পারিনি এই স্কুলের কতিপয় শিক্ষকের কাছ থেকে পাওয়া অপমানের কথা স্কুলটির সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের নাম জড়িত বলে পনেরোই আগস্ট খুব ধুমধাম করে পালন হয় এই উপলক্ষে জাঁক চমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় আমার সংস্কৃতি প্রেমের সূত্রপাতও এই অনুষ্ঠান তাই অনুষ্ঠানটির প্রতি আমি চিরদিনই দুর্বল স্কুল ছাড়ার পর বিনা আমন্ত্রণেও এতে আমি উপস্থিত থেকেছি কিন্তু কোনোবার এমন হয়নি যে প্রাক্তন ছাত্র হিসেবে শিক্ষকেরা শতপ্রণোদিতভাবে আমাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলেছেন দু একবার আমি একবারই বক্তব্য কবিতা প্রভৃতিতে অংশগ্রহণ করেছি যখন থেকে টিউশনিতে আমার অল্প নাম ডাক হতে শুরু করলো এই উদাসীনতা আরও বেড়েছে আমার ছাত্রছাত্রীরা আমার লেখা কবিতা অনুষ্ঠানে পাঠ করতে চাইলে কোনো মতেই অনুমতি দেওয়া হয়নি যুক্তি দেওয়া হয়েছে ওর কবিতা কি পাঠ্যপুস্তকে পড়ানো হয় যে ওর কবিতা স্কুলের অনুষ্ঠানে পাঠ করতে দেওয়া হবে একবার আমার লেখা গান ছেলেমেয়েরা স্কুলের দিদিমণির কাছে সুর দেওয়ার জন্য নিয়ে গেলে স্কুলের এই বয়োজ্যেষ্ঠ দিদিমণি তাকে সুর দিতেও বারণ করেন বলেন যে সুর দিতে পারে না সে লেখে কেন একবার নিরুপায় হয়ে শিক্ষক দিবসে স্কুলে আমার লেখা একটা নাটক হয়েছিল কিন্তু ছাত্রছাত্রীদের নাট্যকার হিসেবে আমার নাম বলতে দেওয়া হয়নি এগুলো আমি নীরবে সহ্য করেছি কোনোদিন তেমন কিছু বলিনি কিন্তু একদিন সব সহ্যের সীমা অতিক্রম করে গেল সেবার পনেরোই আগস্টের অনুষ্ঠান দেখতে অন্যান্য বারের মতোই উপস্থিত হয়েছিলাম টিউশনি পড়ানো শুরু করা থেকে এই উপস্থিতি ছিল নিয়মিত অনামন্ত্রিত হলেও আমার ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই আমার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ওদের মনের জোর বাড়াবে বলেই সেবার গিয়ে আমি প্রতিবারের মতো মঞ্চ থেকে অনেকটা দূরে বারান্দার একটা কোণে দাঁড়িয়েছিলাম অনুষ্ঠান আরম্ভের প্রস্তুতি প্রায় সারা এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো আমার চেয়ে জুনিয়র ওই স্কুলের এক ছাত্র ও সদ্য এসএসসি পেয়ে সামনে একটা স্কুলে জয়েন করেছে ওই স্কুল থেকে এখানে চলে এসেছে হঠাৎ দেখি দূর থেকে স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমাদের কাছে এলেন আর আমাকে হতবাক করে ওই ভাইটি সাদর অভ্যর্থনা করে নিয়ে গিয়ে বসালেন মঞ্চের নির্দিষ্ট চেয়ারে আমি সরকারি স্কুলের শিক্ষক নই বলেই হয়তো এই বিচারিতা ওই সহকারী প্রধান শিক্ষক সেদিন আমাকে এভাবে যে অপমান করলেন তা আমি কোনোদিন ভুলতে পারিনি কারণ পুরোটাই হয়েছিল আমার ছাত্রছাত্রীদের সংবেদনশীল চোখের সামনে সেদিন ওদের চোখে জল দেখেছিলাম আমি এই স্কুল কোনোদিন কেন আমাকে প্রাপ্য মর্যাদা দেয়নি তার কিছু অনুমান আর কিছু অন্ধকার নিয়ে আমি এই লেখা লিখছি কিন্তু একটা দাবি তো আমি করতেই পারি যারা বিভিন্ন সময়ে স্কুল থেকে সম্মানিত হয়েছেন মঞ্চ আলো করেছেন তাদের কারো থেকে কম ছিল না তো আমি হ্যাঁ আমিও এমন কেউ নই যাকে সম্মান দেওয়ার কোনো কারণ থাকতে পারে বৃহৎ বঙ্গ সমাজে কিন্তু ওই ক্ষুদ্র গণ্ডিতে যারা স্যানসোরের কাঁচি চালালেন তাদের নাম কি সত্যিই প্রসারিত আমার চেয়ে এক ছটাক বেশি এখানে একটা সুন্দরকে স্বীকার করে না গেলে লেখাকে সম্পূর্ণতা বা পূর্ণতার নিয়মের কাছে ব্যয়মান হয়েই থাকতে হবে সেদিন কিছুক্ষণ পর স্কুলের হেডসার আসেন যিনি এই এলাকার নন সদ্য এই স্কুলে জয়েন করেছেন কিন্তু তিনি আমাকে চিনতেন আমি ওর এলাকায় বহুবার কবিতা পাঠ করেছি উনি আমাকে দূর থেকে দেখে ছুটে এসে ধরে নিয়ে যান মঞ্চে বসিয়ে দেন ওই জুনিয়রের ঠিক আগের চেয়ারে আর তখন আমার ছাত্রছাত্রীদের মুখে সে এক স্বর্গীয় হাসি বাংলাকে আমরা ভালোবেসে ফেলেছিলাম এক একটা কবিতা গদ্য আমাদের জীবন চর্চার অঙ্গ হয়ে উঠেছিল এক একটা রচনা আমরা কতবার যে পড়েছি তা গুণে রাখি কি করে প্রতিবারে আমাদের লক্ষ্য থাকতো ওই একই রচনায় অন্য কিছু খোঁজা সাধারণত একাডেমিক শিক্ষা এমনভাবে কেউ পড়ে না আমরা পড়তাম কারণ ওই এক একটা লেখার সঙ্গে আমরা জীবনকে মিলিয়ে দেখতাম এরকমই আমাদের একটি প্রিয় লেখা ছিল জীবনানন্দে রূপসী বাংলা কাব্যগ্রন্থের বাংলার মুখ আমি দেখে দেখিয়াছি কবিতাটি সাধারণত হেরিকেনের আলোয় পড়তাম আমরা ওই হলুদ আলোয় ছেলেমেয়েরা যখন মুক্ত চোখে পড়া শুনত ওদের মুখের ভিতরেই তো আমি বাংলার মুখের সৌন্দর্য আবিষ্কার করতাম কবিতাটিতে দুটো জায়গা আমাদের খুব ভাবাতো একটা হলো অমরায় ইন্দ্রের সভায় বেহুলার নৃত্য ইন্দ্রচন্দ্রদের আমরা দেবতা বলি প্রণাম ভক্তি করি কিন্তু যে দেবতারা একজন সত্য বিধবা রমণীকে তার অসহায়তার সুযোগ নিয়ে নিজেদের কামনা পরিতৃপ্তি করতে চায় তাদের কি ভগবান বলা যায় প্রণাম ভক্তি করা যায় আরেকটা জায়গা যেখানে চাঁদ নদীতে মধুকর ডিঙা ভাসিয়ে বাংলা সৌন্দর্য উপভোগ করছেন বা লক্ষ্য করছেন বলে কবি অনুমান করেছেন মনসামঙ্গলে যে চাঁদ সৌদাগরকে আমরা পাই তিনি একজন সফল ব্যবসায়ী শিব পূজা করেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গেই নারী দেবতাকে ঘৃণা করেন এমন একজন মানুষ বিশেষ করে ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন মানুষ ব্যবসার কাছে বেরিয়ে কতটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে থাকবেন তা নিয়েই আমার সন্দেহ হয় মাঝে মাঝে করতেও পারেন ইংরেজ বণিকেরা যেভাবে করেছেন কিন্তু সে দেখা তো জীবনানন্দের বাংলার মুখ দেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না প্রসঙ্গও আসে না আমার মনে হয় ইতিহাসের অনুসঙ্গে নদীর সৌন্দর্য আনতে গিয়ে চাঁদ সোদাগরের বাণিজ্য যাত্রার ছবিটা কবির এত ভালো লেগে গিয়েছিল যে তিনি আর এ নিয়ে যুক্তিতর্কে মাথা ঘামাননি আমি যখন এমন যুক্তি দিতাম নয়নতারার মুখটা বিবর্ণ হয়ে যেত ওর পরিবার ব্যবসার সঙ্গে জড়িত বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে জুড়ে দিতাম অবশ্য বণিক মানেই তিনি জীবনের সর্বক্ষেত্রে লাভ ক্ষতির অঙ্ক কষবেন তা তো হতে পারে না বণিকদের হাত ধরেই আমাদের দেশে প্রচুর উন্নত সংস্কৃতি ও স্থাপত্যের ভিত্তি স্থাপিত সঙ্গে সঙ্গে ওর মুখটা উজ্জ্বল হয়ে উঠত বাংলার মুখের মতো দশম শ্রেণীর উলঙ্গ রাজা কবিতাটি এটি ছিল পুরনো সিলেবাসে আমাদের একটি একই রকম বহু কবিতা আমি ভেবে পাই না কোন ফাঁকে গলে কবিতাটি সরকারি স্কুলের পাঠ্যসূচিতে স্থান করে নিল সে কি টলস্ট এর অবলম্বনে লেখা বলে আপাত অর্থে যে ছোট গল্পটিকে যারতন্ত্রের রাজতন্ত্র কিংবা পুঁজিবাদেও ধরা যেতে পারে তার বিরুদ্ধে লেখা বলে মনে হয় কিন্তু মহাকালীর লীলায় সাম্যবাদীরাও শাসক হলে ওই লেখা যে তাদের গালেও থাপ্পড় মারে সেটা বোধহয় ভুলে থাকবে বঙ্গের সাম্য সরকারেরা কোনো কবির লেখা পাঠ্যপুস্তকের স্থান পাচ্ছে কি পাচ্ছে না তা নিয়ে বড় কবিদের মাথা ব্যথা আছে না জানে না কিন্তু আম আদমির খুব আছে সাধারণ মানুষ অধিকাংশ সময় ধারণা করে বসেন যে কবির লেখা কখনো পাঠ্যপুস্তকে ছাপা হয় না তিনি তেমন কবিই নন ছাত্রছাত্রীদের মনেও এই ধারণা বেশিরভাগ সময়ই লক্ষ্য করা যায় এই ভুলটা আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে খোঁচানোর চেষ্টা করেছি আমি ওদের বুঝিয়েছি কোনো এই পাঠ্যপুস্তকে তার লেখা একদিন পড়ানো হবে এটা ভেবে কবিতা লেখেন না সকলেই নিজের সময় অভিজ্ঞতা ও সৌন্দর্য বোধটাকে ফুটিয়ে তোলার জন্যই লেখেন তার মধ্যেই কারো কারো লেখা নির্বাচকদের ভালো লাগে পুস্তকে ছাপেন এই নির্বাচকেরা তিনি বা তারা লিটিল ম্যাগ কাব্য সংকলন কিংবা পর্ষবরদেরও নির্বাচক হতে পারেন তারা কবিতার শেষ কথা তো হতে পারে না সময়ের হাত ধরে কত নির্বাচিত কবিতা নির্বাসিত হয়েছে তার হিসেব কজন রাখে ওদের জিজ্ঞেস করি সুকান্ত ভট্টাচার্য কিংবা দীনেশ দাসকে তোমাদের কত বড় কবি মনে হয় ওরা সরলভাবে উত্তর দিত খুব বড় কবি আমি বলতাম জানো পশ্চিমবঙ্গে সিপিআইএম সিপিআইএম বলে পার্টিটা সরকারে না থাকলে এই দুজন কবিকে তোমরা বড় কবি বলে জানতে কিনা সন্দেহ আছে ওরা অবিশ্বাসের সুরে বলতো দূর তাই হয় নাকি যে বড় কবি সে তো সব দিন বড় কবি আমি ওদেরকে বোঝাই কে বড়ো কবি আর কে ছোটো কবি এটা বোঝা খুব জটিল আমরা সাধারণত প্রচার তারা নিজেদের বোধ তৈরি করি মনে করো তোমাদের পড়ার বইয়ে কোনো দিন এই দুজন কবির লেখা যদি না ছাপা হতো তাহলে কি এদেরকে তোমরা বড় কবি বলে ভাবতে ওরা তখন প্রশ্ন করে কেন ওদের লেখা ছাপবে না কেন আমি বলতাম ওদের লেখাগুলো যদি বাংলার শাসক দলের ইশ্তাহারের বিপরীত ধর্মী হতো তাহলে ছাপাই হতো না এখন তোমরাই বলো কারো মত আলাদা হলে কি সে বড় কবি হতে পারে না ওরা হা হয়ে খানিক অবাক হয়ে খানিক অবিশ্বাসে আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করতো ওদের তখন আমি বলতাম এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু যদি পশ্চিমবঙ্গ থেকে মার্ক্সবাদ বিদায় নেই তাহলে দীনেশ দাস ও তার কাস্তে কবিতা সব পাঠ্যপুস্তক থেকে বিদায় নেবে তেমনিভাবে সুকান্তের উপরেও চলবে ক্ষমতার সেন্সর আমরা যেখানে টিউশনি পড়ি তার সামনেটাই একবার এক রাজনৈতিক দলের জনসভা হচ্ছিল আমি ওদের বললাম নাও দেখো আজ তোমাদেরকে চিনতে হবে কে রাজা কে মন্ত্রী কে স্থাপক কে পর্বভোজী কে কৃপাপার্থী কে প্রবঞ্চক ওরা মন দিয়ে জনসভা শুনতে ও দেখতে লাগলো কিছুক্ষণ পর রাহুল নামে এক ছাত্র বলল স্যার শিশুটিকে তো ভিড়ের ভিতর কোথাও দেখছি না আমি হেসে বললাম কি করে দেখবে ওরা সবাই তো আমার পাঠশালায় এখন শিক্ষা নিচ্ছে নবম শ্রেণীতে একটা কবিতা ছিল জনম দুঃখিনীর খড় অরুণ মিত্রের কবিতা পারফেক্ট বাঙালি মননের অনুকূল প্রথম পাঁচটি কবিতার মধ্যে আমার মতে এই কবিতাটিও থাকবে এমন কোনো বাঙালি কি আছে যার হোম সিকনেস নেই দীর্ঘ কুড়ি বছর কবি নিজেই বিদেশ বিভুয়ে ছিলেন ফরাসি আভিজাত্য সৌন্দর্য কবিকে ফুলিয়ে দিতে পারেনি মাতৃভূমির টান ছাত্রছাত্রীদের দু একজন জানতে চাইতো স্যার মাতৃভূমিকে মানুষ কোনোদিনও ভুলতে পারে না কেন আমি বলতাম এটা বলা খুব মুশকিল তবে আমার মনে হয় জন্মের পরপরেই মানুষের স্মৃতি সম্পূর্ণ ফাঁকা থাকে তাই এই সময় সে যা দেখে শোনে সব খুব গভীরভাবে তার মস্তিষ্কে গেঁথে যায় কারণ সে সময় স্মৃতির নির্বাচন ও বর্জনের ক্রিয়া হয় না বললেই চলে শুধু গ্রহণ চলে শৈশব ও কৈশোরে আমাদের যে বাড়িটা ছিল সেটা মাটির খড়ের চাল ইলেকট্রিক ছিল না মা সন্ধ্যা দিয়ে প্রদীপটাকে টকায় করে ঘরের এক কোণে রাখত এই আলো অন্ধকারে বাবার মুখে কত গল্প শুনেছি বর্ষাকালে খুব বৃষ্টি পড়লে চাল ফেদ করে জল পড়তো ঘরের ভিতরে তখন সেই জলের হাত থেকে প্রদীপটাকে বাঁচানোর জন্য মা সারা রাত টকাটাকে ঘরের কোণ থেকে আরেক কোণে সরিয়ে চলত আলো বাঁচানোর জন্য মায়ের এই রাত্রি জাগরণ খুব ফুরালো না আমাদের জীবনে আমার মামাবাড়িটা আমাদের চেয়ে অবস্থাপন্ন ওদের বাড়িটা তখন ছিল টিনের চালের দেওয়াল ও মেঝে পাকা ইলেকট্রিকও ছিল মামাবাড়ি গেলে তাই বৃষ্টিতে ভিজতে হতো না তবুও ওখানে থাকতে কোনো দিন মন চাইনি আমার সব সময় মনে পড়তো মাটির বাড়িটাকে তার প্রদীপের আলো গ্রামের মাঠ আমাদের ডোমপাড়া সেখানকার বন্ধুদের দুদিন যেতে না যেতেই ফিরে আসার জন্য পাগল হয়ে উঠতাম মা বাধ্য হতো আমাকে নিয়ে ফিরে আসতে একটি প্রদীপের আলোতে বৃষ্টি স্নাত মাটির কুটিরে এই ফিরে আসাটাই তো লিখেছেন অরুণ মিত্র জনম দুঃখিনীর খড়ে উনি না লিখলে আমিই লিখতাম হয়তো এতদিনে ছেলে মেয়েদের বলতাম হেরে যদি তোরা অনেকদিন নিজের গ্রামে ফিরতে না পারিস কেমন লাগে নয়নতারা বলেছিল বাপরে দমবন্ধ হয়ে মরেই যাব ভাগ্যের কি পরিহাস এই নয়নতারাকেই দুবছর মামাবাড়িতে তার ইচ্ছার বিরুদ্ধে বন্দী থাকতে হলো ঠিকভাবে বলতে গেলে ঘরে ফেরাই হলো না ওর সে কাহিনী জানতে হলে অপেক্ষা করতে হবে এই লেখার শেষ পর্যন্ত শহর নাকি নিষ্ঠুর শহর স্বার্থপর সে অসহায়ের দিকে হাত বাড়ায় না সহমর্মিতার চোখে দেখে না কাউকে অথচ হারুন সালেমের মাসি গল্পে হিন্দু বিথবা গৌরবি এই শহরেই চলে যেতে চেয়েছে মাতৃহারা মুসলমান শিশু হারাকে নিয়ে তার মনে হয়েছে এই শহর অনেক বড় এখানে কেউ কাউকে চেনে না কেউ কারো খবর রাখে না এখানে কেউ তাদের আলাদা জাত নিয়ে কোনো প্রশ্ন করবে না শহরের আকাশকে তাই গৌরবীর মনে হয়েছে অনেক বড় রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে অনাদরকে মস্ত স্বাধীনতা বলেছেন অথচ কেউ আমরা অনাদৃত হতে চাই তবুও অনেক সময় এই অনাদর আমাদের জীবনে তার স্বাধীনতাকে উদযাপন করার জন্য খুব প্রয়োজন হয়ে পড়ে গৌরবী তার গর্ভের পুত্রের দ্বারা পরিত্যক্তা দূরে বিভূঁয়ে মুসলমান বিবি হয়ে ওঠে বান্ধব এক দুঃখী আরেক দুঃখীর স্বজন এই বিবি হঠাৎ মারা গেলে তার শিশুপুত্র হারুন অনাথ হয় সে তার মৃত মায়ের ইচ্ছা মতো গৌরবীর পা ধরে পড়ে থাকতে চায় কিন্তু গৌরবী তাকে কিভাবে আশ্রয় দেবে একে সে নিজেই অন্যের আশ্রিতা তার উপর হারুন অন্য জাতের তাকে রাখতে গেলে এ আশ্রয়ও তাকে ছাড়তে হবে তবু গৌরবী হারুনকে ছাড়তে পারেনি তার মধ্যে খুঁজে পেয়েছে নিজের সন্তানকে হারুন হয়েছে হারা আর গ্রাম্য জাতপাতের সংস্কার থেকে একদিন হারার হাত ধরে পালিয়ে গেছে ওই দূর শহরে রাজত্ন খোঁড়া অসহায় গৌরবী নিরাপদ আশ্রয়ের লোভ ত্যাগ করে মাতৃত্বের আহানে ছুটে গেছে ওই দূর শহরে এই গল্পটি পড়তে পড়তে কেন জানি না আমার বহু বছর আগে আমাদের গ্রামে ঘটা একটি ঘটনার কথা মনে পড়ে একটি মুসলমান টিউটর তার হিন্দু ছাত্রীটিকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল কিন্তু পালিয়ে শহর চলে যেতে পারেনি এই ঘটনা ভালো কি মন্দ আমি ব্যাখ্যা করব না আমি শুধু এর ট্রেজেডিটাই দেখতে চাইছি শহরে পালাতে পারেনি বলেই ওরা গ্রামের মানুষের হাতে ধরা পড়ল হিন্দু প্রধান গ্রামে তাদের নেতৃত্বে খাপ পঞ্চায়েত বসলো বেথড়ক মার খেলো মুসলমান টিউটর জরিমানাও হলো তার মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া হলো সজাতির সঙ্গে এই পর্যন্ত এসে কাহিনী ফুরিয়ে যেতে পারত কিন্তু নোটে গাছটি তখনও মোড়োইনি খুব শীঘ্রই মেয়েটির ওই বিয়েটাও ভেঙে গেল আবার বিয়ে দেওয়া হলো বিয়ে নয় সাঙ্গা দোষ বরে। হায় বিধি তখনও অন্য কিছু ভাবছিল কয়েক বছর পর মেয়েটি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেল যদি সেদিন ওরা শহরে পালাতে পারত তবে কি ওরা বেঁচে যেত তাহলে কি এই জন্ম যন্ত্রণা আজ আমাকে লিখতে হতো না ওই শহর যাকে আমরা নিষ্ঠুর নির্মম অমানবিক বলি তবে কি তার ফুটপাতে গলি ও খিঞ্জিতে নিরাপদে হাসিমুখে সংসার পেতে আছে এমন বহু হারা ও গৌরবি ওই টিউটর ও তার হিন্দু প্রেমিকা গ্রামের সংকীর্ণ সংস্কারে ফর্তি কোনো খাপ পঞ্চায়েতের মডেলেরা উত্ত্যক্ত করেনি তাদের তাই কি নয়ন তারাও একদিন স্বপ্ন দেখেছিল ওই শহরের জীবনানন্দের শিকার কবিতাটি এক উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি উচ্চ মাধ্যমিক পাঠক্রমে ছাত্রছাত্রীদের উপযোগী জীবনানন্দের কবিতা বাছাই অত্যন্ত দুরহ তার কবিতা আপাত সরল কিন্তু যতই প্রবেশ করার চেষ্টা করা হয় ততই চোরাবালির মতো ফেঁসে যাওয়ার সম্ভাবনা শিকারও তার ব্যতিক্রম নয় মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাশীল সৌন্দর্য বোধ সম্পন্ন জীব বলা হয় কিন্তু মানুষের ভিতরে যে স্ববিরোধিতা দ্বিচারিতা লক্ষ্য করা যায় তার কারো মধ্যে দেখা যায় কি কামসূত্রে রচয়িতা মানুষ আবার সেই মানুষে কামকে একটি ঘৃণ্য প্রক্ষোভ মনে করে। ঋতু ইশারায় দুটি কুকুর কুকুরি প্রকাশ্যে মৈথনাবদ্ধ হলে মহিলারা লজ্জায় বিমুখে রাস্তা পার হয় আর পুরুষেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে তাদের মিলন ভেঙে দিয়ে স্বস্তি পায় অথচ ওই মহিলারাই তার বিবাহিত পুরুষটিকে ত্যাগ করতে দুবার ভাবে না যদি তার পুরুষ তাকে মিলনে তৃপ্ত করতে না পারে আর ওই পাথর ছুটতে পারা সক্ষম পুরুষেরা এত বীর যে ঈশ্বরের দেওয়া পুরুষ তার আস্থা থাকে না আশ্রয় নিতে হয় রাসায়নিক ওষুধের শিকার কবিতাটিতে একটি সুন্দর বাদামি হরিণ সারা রাত একটি চিতাবাগের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য ছুটতে থাকে এক গাছ থেকে আরেকটি গাছের আড়ালে এক বন থেকে আরেক বনে ভোর হলে সে ভাবে এবার সে বেঁচে গেছে জলে শরীর এলিয়ে সে তখন স্বপ্ন দেখে মিলনের তার দেহ সৌন্দর্য দিয়ে একের পর খরিণীকে চমকে দেওয়ার স্বাদ করি আর এই সময়ে তার উপরে নেমে আসে চরম আঘাত নদীর জল তার ছিন্ন দেহের রক্তে মচকা ফুলের মতো লাল হয়ে উঠে না এবার চিতা তার উপর ছাপায়নি তার চেয়েও ভয়ঙ্কর জীব মানুষ তার আধুনিকতম নখ বসিয়ে দেয় তার শরীরে কবি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখে আশ্চর্য বিষাদে ডুবে গেছেন এই মানুষের চুলের যে হরিণ আর অল্প কিছুক্ষণ পরে মেতে উঠত হরিণের সাথে সঙ্গমে জীবনের পরম আনন্দকে পাওয়ার পূর্বেই তাকে সুস্বাদু আহার হয়ে পরিবেশিত হতে হলো সভ্য মানুষের দিশে যে সভ্য মানুষেরা হরিণের মাংস খেতে খেতে মানবিকতা ও প্রেমের গল্পে মুখর হবে সোহাগে জড়িয়ে ধরবে তার নারীকে মানুষ যে সত্য সুন্দরের জয়থনি করে মানুষ নিজেই তার একনিষ্ঠ হত্যাকারী জীবনানন্দের কবিতায় এই দ্বিচারিতা অননুকরণীয় ভাষায় প্রকাশিত মানুষ শুধু প্রাণীদের সঙ্গে বা অন্য মানুষের সঙ্গেই নয় অবিরাম এই দ্বিচারিতা সে নিজের সঙ্গেও করে চলে নির্মাতায় কেবল জানে এখানে কে ধর্ষক আর কে প্রেমিক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিনগুলি নাটক আমরা যতবার পড়ি ততবার নিঃশেষিত হয়ে যাই ব্রেক্টের নাটককে বাঙালি আবেগে ভাবান্তর করেছেন তিনি একজন শিল্পীর ফুবন বিস্তারিত স্বপ্ন ও স্বপ্ন ভাঙার বিশ্ববিস্ফারিত বেদনার আলেখ্য এই নাটক একজন শিল্পী কেন অভিনয় গান ছবি বা কবিতার কাছে উৎসর্গ করে দেয় একটি জীবন শিল্পীর কাছে কি শিল্প সৃষ্টির মুহূর্তের আনন্দটুকুই যথেষ্ট এক জীবনের সমস্ত পার্থিব মোহ কাম লোভ মদ ক্রোধ ও মাৎসর্যকে উপেক্ষা করার পক্ষে নাকি সৃষ্টির ভেতর দিয়ে বিনিময়ের মূল্যে সেও কিছু চায় জীবনের কিছু অনিবার্যতা পায় কি বৃক্ষ অভিনেতা রজনী চাটুর্যে প্রথম যৌবনে পুলিশে চাকরি করত সুদর্শন এই যোগ্যতা যথেষ্ট ছিল একটি নিরাপদ সংসার সুখের একটি সুন্দরী স্ত্রী বাচ্চা সব হতে পারত তার কিন্তু এসবের মায়া তাকে বানতে পারেনি কিংবা এসব সে পেতে চায়নি একটি চাকরির ও তার পার্থিব সৌন্দর্যের বিনিময়ে নাট্যাভিনয়ের পবিত্রতা তাকে টেনে নিয়ে গেল একটি অনিশ্চিত জীবনের দিকে অসংখ্য মানুষের মুক্ত দৃষ্টি হাততালি শিল্প সৃষ্টির আনন্দ যে অনিশ্চয়তাকে বরণ করে নিতে প্রলুপ্ত করে একজন শিল্পীর যদি এটুকু প্রাপ্তি যথেষ্ট হতো তাহলে বোধহয় শিল্প জীবন নিয়ে কোনো ট্রেজেডি হতো না ট্রেজেডি শুরু হয় তখন যখন শিল্পীর অপার্থিব জীবন অবকাশ মাগে পার্থিবের কোলে মাথা রেখেই দুদণ্ড ঘুমানোর যে দর্শক যে শ্রোতা শিল্পকলায় মুক্ত হয় হাততালি ও প্রশস্তি দেয় তারা কিন্তু শিল্পীর ব্যক্তি নিয়ে মাথা ঘামায় না তার ব্যক্তি যন্ত্রণা অবসাদের শরিকও হয় না অভিনেতা রজনী এই নিষ্ঠুর সত্য উপলব্ধি করেন ব্যর্থ প্রেমের বেদনায় যে বড়লোক বাড়ির সুন্দরী মেয়েটি তার শরীর ও শিল্পের সৌন্দর্যে মুক্ত হয়ে তাকে ভালোবেসেছিল সে বিয়ে করতে চায়নি কারণ বড়লোকের মেয়েরা থিয়েটারের মানুষের সঙ্গে প্রেম করতে পারে ঘর করতে পারে না সেটা তার পারিবারিক আভিজত্যের পক্ষে বেমানান সে তাই রজনীকে থিয়েটার ছাড়ার প্রস্তাব দেয় যে রজনী থিয়েটারের জন্য ইতিমধ্যেই সুনিশ্চিত চাকরিটিও ত্যাগ করেছে যা থাকলে সুন্দরী মেয়ের বাপের লাইন লেগে যেত তার বাড়িতে শিল্পী যে অর্থ আশ্রয় এমনকি নারীর প্রেমকে অস্বীকার করে তার শিল্প বাঁচিয়ে রাখে সে তো অর্থ আশ্রয় নারীর প্রেমের অধিক এক মহাজীবনের অভিলাষে তাও কি পূর্ণ হয় তার সময়ের চেয়ে কি আদৌ শক্তিশালী কোন সৃষ্টি কোনো শিল্পই কি অবিনশ্বর জীবনের রূপান্তে সে বৃদ্ধ অভিনেতা রজনী বুঝতে পারেন যৌবনের সেই অভিনয় দক্ষতা তার ফুরিয়ে এসেছে শীঘ্রই অবশিষ্টটুকু আর থাকবে না এক সময় ঔরঙ্গজেবের ভূমিকায় পাঠ করা রজনীকে করতে হচ্ছে সামান্য দিলদারির পাঠ কে অবক্ষয় কোনো মতেই মেনে নিতে পারছেন না তিনি তীব্র শোকে আকণ্ঠ মধ্য পান আর অতীতের স্মৃতিচারণার ভেতর শান্তি খুঁজছেন তিনি পাচ্ছেন কি যে মানুষ যৌবনের জল তরঙ্গে নাট্যাভিনয়ের মহৎ চাপনে স্বপ্ন দেখেছিল এক পাহাড় উপম যশ ক্ষেতি ও মৃত্যুহীন সম্মান ও অবিনশ্বরতার তার জন্য বিসর্জন দিয়েছিল জীবনের পার্থিব সব সুখ সম্পদ ও জীবন সায়নে এসে সে যখন দেখে সে এক মায়ামৃগীর পেছনে ছুটে গেছে সকল গেল হলো না কিছুই তার সান্ত্বনা কি মদে কি অতীতের গোদে হতে পারে এরজনী কে রাত্রির দেবতারা অন্ধকারকে যারা ফুটিয়ে তুলতে চায় অপার্থিব সম্পদে আমি আপনি কে কে নই রজনী যারাই শিল্পের ভেতরে খুঁজে ফিরি ভালোবাসার পার্থিব মুক্তিকে কেউ প্রেমে পড়লে কারো যদি জ্বলন কিংবা ঈর্ষা হয় তাহলে বুঝতে হবে তার মস্তিষ্ক স্বাভাবিক নয় ভালোবাসার মানুষদের উপর যেখানেই অত্যাচার নেমে এসেছে আমি মনে করি তার প্রধানতম কারণ এই ঈর্ষা এটা রকম ফের আছে পরিবার বন্ধু প্রেমিক যে আঘাত করুক রূপভেদে তার নাম ঈর্ষা শুধু তাই নয় একটা স্বাভাবিক বয়সে এসেও যদি কারু মনে প্রেমের অভিব্যক্তি না আসে তার মধ্যে কিছু একটা সমস্যা আছে সেটা শারীরিক বা মানসিক দুইই হতে পারে রঞ্জন বন্দ্যোপাধ্যায় এক জায়গায় মন্তব্য করেছিলেন সুযোগ সাহস আর সময় এই তিনটির অভাবেই কারণেই কেউ সৎ কেউ সতী যাই হোক একজন সাহিত্যের শিক্ষক হয়ে আমি কি করতে পারি যখন চকিত চমকে দেখি কোনো নববনে ফুল ফুটেছে একটি ভ্রমর গুড়গুন করছে সেই ফুলের চার আমি কি পারি পাথর ছুঁড়ে সেই ফুল বা ভ্রমরটাকে আঘাত করতে যদি পারি তাহলে কি মিথ্যা হয়ে যাবে না আমার শাশ্বতী একখানে হাত কিংবা বনলতা সেন পাঠ আমি তখন ধর্ম সংকটে পড়ে যাই যখন দেখি আমার কোনো ছাত্র বা ছাত্রী বাড়ির অমতে বিয়ে করেছে প্রায় শুনি বাড়ির মেয়ে কারোর সাথে পালালে এতে নাকি বাপের মুখ দেখানোর জায়গা থাকে না বোঝার চেষ্টা করি মেয়ে পালালে বাপের বুকে এত ব্যথা হয় কেন একটি মেয়ে কাউকে স্বেচ্ছায় বিয়ে করলে বাপের সমস্যাটা কোথায় এতে পিতৃতান্ত্রিক সমাজের মেয়ের উপর হ্রাস আলগা হয়ে যায় মেয়ে অল্প বয়সী তাই সঙ্গী নির্বাচনে ফুল করে বসবে অন্য জাতির ছেলেকে বিয়ে করলে সমাজে মান থাকবে না কিন্তু এই কারণগুলোর বেশিরভাগেরই আজকের দিনে তেমন মূল্য আছে বলে মনে হয় কি একটা কারণ অবশ্যই শক্তিশালী অর্থনৈতিক বৈষম্য ইউরোপের দেশগুলোতে মেয়েরা সঙ্গী নির্বাচনে যে স্বাধীনতা ভোগ করে তার আসল কারণ তাদের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন নয় প্রধান কারণ ওই তাদের অর্থনৈতিক অগ্রগতি মেয়েরা স্বাবলম্বী আমাদের দেশেও যদি একজন ব্রাহ্মণ নার্স একজন শুদ্র ডাক্তারকে বিয়ে করতে চায় সমাজ বা তার মা বাবা খুব একটা বাধা দেবে কি প্রশ্ন হলো এই অর্থ কি একজন মানুষকে সবসময় কাঙ্ক্ষিত সুখ দিতে পারে মনিরা বিয়ের মন্ত্রে কেন লিখে গেছেন যদি দং হৃদয়ং তাবু দীর্ঘ শিক্ষকতা জীবনে আমি দেখেছি ভালোবাসতে গিয়ে ছাত্রছাত্রীদের জীবনে নেমে এসেছে অন্ধকার এই সমাজ তাদেরকে খেলার পুতুল করে নিজেদের ক্ষমতার প্রাবল্য প্রমাণ করেছে মেতে উঠেছে নপুংসুক সাফল্যে তারা তো অনেকবার জিতে গেছে হেরেও গেছে অনেকবার কিন্তু ভালো আছে কি তারা যাদের ভালোবাসাকে দুমড়ে মুচড়ে এরা উৎসব মানিয়েছে তাদের জীবনে আজ অবশিষ্ট আছে কোনো প্রেম এখানে একটা হেরে যাওয়া এবং একটা জিতে যাওয়া ভালোবাসার কাহিনী শোনাব একজন ঝুম্পা যে সমাজের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে ঘর বাঁধার স্বপ্ন সফল করতে পেরেছে আরেকজন নয়ন তারা যে হেরে গেছে সমাজের পিতৃতান্ত্রিক বরপরতায় ওদের এই হেরে যাওয়া জিতে যাওয়া নিয়ে আমি শুধু নীরব দর্শক হয়ে থেকেছি এই সময় আমার বারবার মনে হয়েছি এ কি ধর্ম সংকটে তুমি আমাকে ফেলো ঈশ্বর আমি না পারি সমাজের মুখের উপর প্রতিবাদ করতে না পারি ওই মেয়েগুলোর পাশে দাঁড়াতে এই পেট এভাবে আমাদের ফিরু কাপুরুষ করে দেয় ক্ষমা করো হে নির্মাতা এত যদি প্রেম দিলে প্রেমকে বোঝার মানুষ কেন তত দিলে না ঝুম্পা তার স্বজাতির ছেলের সঙ্গেই পালিয়েছিল ওকে পালাতে হয়েছিল কারণ কোনো মেয়ের বাবা তার দোকানের কর্মচারীর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেয় না এরপরের কাহিনী চিরাচরিত ওরা রেজিস্ট্রি করে নেই অবশ্য প্রাণীর ভয়ে বহুদিন ঘরে ফিরতে পারেনি ছুম্পার মা বাবা ছুম্পার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে এটা নিয়ে আমার কিছু বলার নেই মেয়ে যেমন নিজের ইচ্ছায় কাউকে বিয়ে করলে বাপের কিছুই করার থাকে না তেমনি সে মেয়েকে বাবা পরিত্যাগ করলেও কারোর কিছুই অভিযোগ করার কথা নয় এই অভিমানটা তারা করতেই পারে কষ্টটা হয়েছিল অন্য জায়গায় সমাজ ছেলেটির পরিবারকে বয়কট করে কেউ সমাজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সমাজ তাকে শাস্তি দিতে চায় কারণ জাতি অন্য কেউ এরকম করার সাহস না করে প্রশ্ন হলো সেই প্রাচীন যুগ থেকেই সমাজ ভালোবাসার মানুষের রক্তে নিজের হাত এসেছে মানুষ কি তবু ভুলে গেছে ভালোবাসতে নয়নতারা হলো সেই মেয়ে ঈশ্বর যাকে রূপ ও গুণ দুই দিয়েছিল পড়াশোনার প্রতি ওর আগ্রহ ছিল চোখে পড়ার মতো মনের ভিতরে জিজ্ঞাসার এত প্রাবল্য আমি খুব কম মেয়ের মধ্যে দেখেছি মেথা ও মননে অদিতীয় নয়নতারাও একদিন প্রেমে পড়লো এবং এখানেও সে ছিল অন্য ভালোবাসাকে প্রকাশ্যে অস্বীকার করে বেশিরভাগই গোপনে মাছ ধরে নয়নতারা প্রকাশ্যে প্রেমের গান গিয়েও কোনোদিন মাছের আঁশ পর্যন্ত স্পর্শ করেনি কি আশ্চর্যের যারা সব মাছ খেয়ে গেল তাদের গায়ে কোনো কাদা লাগলো না নয়নতারার শরীরে যে কাদা লাগলো তা কোনো দিন মুছল না নয়নতারা যে ছেলেটিকে ভালোবেসেছিল আমি হলপ করে বলতে পারি সে নয়নতারার মতো বিদ্যান ছিল না কিন্তু কবিতাও ছবিতে অল্প হাত ছিল বোধহয় সেটাই নয়নতারাকে টেনে রাখবে আর একটা ব্যাপার ছিল ছেলেটি নয়নতারার পড়ার আগ্রহটাকে খুব সম্মান করত। সে জানত ছেলেটি কোনো দিন তার পড়াশোনাতে বাধা দেবে না এই অলিখিত বোঝাপড়াটাই ছিল ওদের ভালোবাসার মূল শক্তি ভালোই চলছিল ওদের প্রেম কবিতায় ছবিতে বই পাঠে সমস্যাটা হলো সেদিন যেদিন ওর পরিবার বুঝতে পারলো এরা পুতুল খেলা পুতুল খেলা প্রেম করছে না ভীষণ সিঁড়ি আসেদের প্রেম বিয়ে পর্যন্ত ঠেকেছে পরিকল্পনা ঝড় উঠলো সেদিন নয়নতারার প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুটোই অর্থ ও জাতি নয়নতারাকে জোর করে পাঠিয়ে দেওয়া হলো ওর মামা বাড়ি দুবছর সেখানে ওকে আটকে রাখা হলো ছেলেটি সেখানে গিয়ে ওর সাথে দেখা করতে চাইলে ওকে মারাত্মক অপমান করা হয় তারপর কে জানে কীভাবে ধীরে ধীরে নয়নতারা বদলে যেতে থাকে হয়তো শাসন কিংবা সাক্ষাতের অভাব কিংবা আরও কোনো কারণে নয়নতারা বুঝতে পেরেছিল পরাজয় ছাড়া আর কোনো রাস্তা নেই ওদের ভালোবাসার একদিন সানায় বেজে ওঠে বিয়ে হয়ে যায় নয়নতারার মাঝে মাঝে বাপের বাড়ি আসে ছেলেটির সঙ্গে চোখাচোখি হলে ছেলেটি সরে পড়ে অভিমানে একটি ছেলে হয় নয়নতারার দেড় দু বছর পর কিন্তু ওর বহু সাধের পড়াশোনা আর হয় না এবের সমস্ত পাঠ্যসূচিতে এবং পরীক্ষায় কৃতি হতে পারার মতো প্রতিভা নিয়ে জন্মানো নয়নতারার নামের পাশে লেখা থাকে মাধ্যমিক পাস আর সেই ছেলেটি আজও কবিতায় লেখে ওকে বিনয়ের মতো স্বনামে ডাকতে পারে না তবু দয়াময় তার গায়ত্রীকে ডাকে অন্য নামে